عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن سيدنا وسندنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة، صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. معزز ومحترم حضرات مربيان الكرام وديگر مصليان عظام، আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। মাহে রবিউল আব্বাল আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুনিয়াতে আগমন এবং বিদায়ের মাস হিসেবে বিভিন্ন জায়গায় সিরাতুন নবী আলোচনা হয়ে থাকে। আমরাও কয়েক জুমা পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিভিন্ন দিক নিয়ে আলোচনা পেশ করছিলাম। কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসুলের জীবনীর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, রাসুলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। উত্তম আদর্শ কি জিনিস? এমন এক আদর্শ যা পৃথিবীর যে কোনো স্তরের মানুষের জন্য সব সময়ের জন্য যে তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। পৃথিবীর এমন কোন লিডার, এমন কোন নেতা পাওয়া যাবে না যার জীবনে সব ধরনের মানুষের জন্য আদর্শ খুঁজে পাওয়া যায়। একমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতিক্রম, সমাজের সব শ্রেণীর মানুষের জন্যই তিনি আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, দুনিয়ার সমস্ত মানুষের মাখলুকের মধ্যে সবচেয়ে আফজাল মাখলুক হলো মানুষ, আর মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে যদি এভাবে বলা হয় যে সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাও ঠিক। আবার যদি এভাবে বলা যায় আল্লাহ রাব্বুল আলামিনের পরে যার স্থানটি তা হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু এখানে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এই কথা বলতে গিয়ে একজনে যদি বলে যে অমুকের পরে ওনার স্থান, তাহলে বুঝতে হবে যে মৌলিক বিষয়ে দুইজনের মিল আছে, কিন্তু পরিমাণে ওনার চেয়ে উনি পরে, আল্লাহর সঙ্গে কোনো দিকে কারো মিল নেই। এই জন্য এই কথার মানে এই না আল্লাহর পরে আমাদের নবীদের স্থান, মানে আল্লাহর সাথে কোনো মিল আছে। আল্লাহ হচ্ছেন খালেক, মানুষ হচ্ছে মাখলুক। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কোরআনে পরিষ্কার বলা আছে,
ولم يكن له كفوا احد তার সমতুল্য তার সমপর্যায়ের কেউ নেই মানুষেরা এখানে দুইটা ভুল করেছে একদল মানুষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেয় প্রতিপন্ন করেছে বিভিন্ন ওলি বুজুর্গদের মর্যাদা বহন করতে গিয়ে আর একদল মানুষ আল্লাহর রাসূলের মর্যাদা পেশ করতে গিয়ে আল্লাহর স্থানে বসিয়ে দিয়েছে একদলের বক্তব্য তো এই মোহাম্মদ খোদা নেহি খোদা সে জুদা নেহি মোহাম্মদ রাসুলাম আল্লাহ নন তবে আল্লাহ থেকে ভিন্ন কিছু নন এদের বক্তব্য বলেছিলাম যারা কিছু জাল হাদিস তৈরি করেছে আল্লাহ নবীর নামে কিছু হাদিস তৈরি করে নিয়েছে তারা যা আল্লাহ নবী কখনো বলেন নাই আনা আহমদ বিল আইন আনা আহমদ বিল মিম আমি মিম বিহীন আহমদ আহমদের মিম ফেলে দিলে কি হয় আহাদ আহাদ হচ্ছেন আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি নাকি বলেছেন যে আমি হচ্ছি মিম বিহীন আহমদ তার মানে আল্লাহ ও আনা আরব বিল আইন আরব আইন বাদান থাকে কি রব আমি আরব আইন বাদে বাংলা তো এরকম তারা কিছু কবিতা তৈরি করে নিয়েছে আহমদের ওই মিমের পর্দা তুলে দেরে মন দেখবি সে থাই করছে বিরাট আহাদ নিরঞ্জন আহমদের মিমের পর্দা তুলে দাও তাহলে দেখবা আহমদই আহাদ আহাদে আহমদ একই এই লোকগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদার দিকে সম্মান দিকে বেশি বাড়াবাড়ি করে ফেলেছে আরেকদিকে আমি সেদিন মাহফিল করছিলাম এক জায়গায় আমার আগে এক বক্তা ওয়াজ করতেছিলেন বুজুর্গদের আলোচনা করছিলেন উনি বললেন যে হাসান বসরি এবং রাবেয়া বসরি দুজনে কলাবলি খেলাচ্ছিল তো রাবেয়া বসরি গিয়ে আল্লাহর আরশের নিচে গিয়ে পালালেন হাসান বসরি গোটা দুনিয়ার কোথাও খুঁজে না পেয়ে আত্মা আন্দোলন তালাশের কোথাও পায় নাই পাবেন কি করে ওনার বক্তব্য পাবেন কি করে তিনি তো আরশে গিয়ে লুকিয়ে আছেন মানুষেরা জোরে সুবহানাল্লাহ বলল হয়তো না বুঝে বলার কারণে সব পাইবে কিন্তু আপনারা মেয়েরাজের হাদিস পড়েন হাদিস আমার সামনে খোলা আছে এছাড়া আপনি যে কোনো কিতাব পড়েন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেয়েরাজে যাবেন জিব্রাইল আসলেন প্রথম আকাশে যাওয়ার পরে কি আপনি যেতে পারছেন আল্লাহু আকবার ইতিহাস পড়ুন হাদিস পড়ুন জিব্রাইলকে জিজ্ঞেস করা হয়েছে মান কে তুমি বলা হচ্ছে জিব্রাইল বলা হলো আবার মান মা আকা তোমার সঙ্গে কে আছে বললেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন আসলো অকাত দুইয়া তাকে কি আহ্বান করা হয়েছে হ্যাঁ তাকে ডাকা হয়েছে তখন ফেরেশতারা দরজা খুলল আর বলল মারহাবান বিন নবী সালি ওয়া ইবনি সালিহ এইরকম প্রত্যেকটা আকাশে আল্লাহর নবী সরকার তো জাহা সরওয়ারে কায়নাত আশরাফুল মখলুকাত তাকে মেরাজে যেতে হলে আরশে যেতে হলে আল্লাহর কাছে যেতে হলে প্রশ্ন করা হচ্ছে প্রত্যেকটা আসমানে আর এরা পলাপলি খেলাচ্ছে কোথায় গিয়ে আরশে গিয়ে এই যদি আমাদের সমাজের ওলামাদের অবস্থা হয় তাহলে আওয়ামদের অবস্থা কি হবে আমার করুণা হলো ওই লোকটার জন্য পরে জিজ্ঞেস করলাম যে হুজুর কিতাবাদি কিন্তু পড়াশোনা করেছেন এই গল্পকে কোথায় পাইলেন আর একজনে বয়ান করা শুরু করলো আর এক মাহফিলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার জানাজা পড়েছেন হাত চোখের পানি ঝরাইয়া উঠেছে খাদিজা যখন মারা গেছে তখন নামাজ ফরজ হয়েছে কোন নামাজ আসছে সময় আল্লাহ নবী খাদিজা জানাজা পড়েন কোথায় এই জাতীয় ওয়াজ মাহফিল করে করে আমাদের সমাজে সিরাতুন নবীর আলোচনা হচ্ছে অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিকটা আলোচনা করা দরকার ছিল সেটা ছিল যে তিনি পৃথিবীতে কি করেছিলেন তার জীবনটা কি ছিল আল্লাহ রাব্বুল আলামিন তো এ কথা বলেন নাই
যে তোমরা আল্লাহর রাসূলকে ভালোবাসার কি করো, ভালোবাসার প্র্যাকটিস করো, ভালোবাসার দাবি করো, আর কোনো কিছু দরকার নেই। কোরআন শরীফ বলছে বলা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, হে নবী আপনি লোকদেরকে বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে কি ঘরে ঘরে মিলাপ দাও। কি আছে কোরআন শরীফে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, বল হে নবী আপনি জানিয়ে দিন বিশ্ববাসীকে, বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভাষা পেতে, আল্লাহ ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার অনুসরণ করো, ফাত্তাবিউনি, সব ক্ষেত্রে আমার অনুসরণ করো। আমি বলেছিলাম যে আরবিতে তাবিউন বলা হয় গরুর বাচ্চাকে, নতুন গোবৎসর ছোট বাচ্চাকে বলা হয় তাবিউন তাবিআতুন। আল্লাহ তাআলা বুঝালেন ফাত্তাবিউনি, আমার নবীর অনুসরণ করে ইত্তেবা করো, অর্থাৎ তোমার বুঝে হোক অবুঝে, গরু বাছুর যেমন তার মায়ের পিছে পিছে চলতে থাকে, সে বুঝে বা না বুঝে নিজের যুক্তি নিজের আকল জ্ঞান কোনো কাজে লাগায় না, মা যেদিক যায় বাচ্চা ওদিকে তো ছুটতে থাকে, তাকে আটকে রাখা যায়, সে এদিকে দৌড় দেয় ওদিকে দৌড় দেয়, অর্থাৎ তার মার সাথে চলতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার সুন্নাকে আমার আদর্শকে বাস্তবায়ন করো। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা গোটা মানব জাতির জন্য আদর্শ রূপে সৃষ্টি করেছেন। আমার আজকে আলোচ্য বিষয় উসওয়া হাসানা, সব মানুষের জন্য তিনি আদর্শ, একজন শিশুর থেকে শুরু করে রাষ্ট্রনায়ক পর্যন্ত, একজন রাখাল থেকে শুরু করে রাষ্ট্রনায়ক পর্যন্ত আদর্শ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করছেন হালিমার ঘরে, কিতাবে জানা যায় যে উনি একটা দুধের স্থানে দুধ পান করতেন, আর একটা ওনার ভাইয়ের জন্য রেখে দিয়েছিলেন আদর্শ শিশুর জন্য। একটু বড় হলে তার দুধ ভাই বোনেরা রাখালগিরি করে বকরি চড়ায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে রাখালগিরি করছেন, আদর্শ একটা কিসের জন্য, একটা কিশোরের জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু বড় হলেন, যৌবনে আসলেন, এমন এক সমাজে তিনি আসলেন যে সমাজে লুট করা মারামারি করা হলো সবচেয়ে প্রধান কামাইয়ের উৎস, নারী ধর্ষণ, জেনারেল বিচার, লুট করা, এগুলো ছিল ওদের প্রধান কাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সমাজে এসে এগুলোর বিরুদ্ধে তৎকালীন সময় একটা সংগঠন ছিল হিলফুল ফুজুল, তাতে যোগ দিলেন। তিনি যুবকের জন্য আদর্শ, কিভাবে একটা সমাজকে একটা জাতিকে পরিবর্তন করার চিন্তা করতে হয়। এরপরে তিনি বিচারকের আদর্শ, আমরা অনেক সময় আলোচনা করেছিলাম আল্লাহর নবীর বয়স যখন 35 বছর তখন খানায় কাবা নির্মাণ করার প্রয়োজন দেখা দিল। মক্কার আবু জাহেলরা মক্কার তৎকালীন সময়ের লিডার, আল্লাহ নবীর যখন বয়স 35 বছর তখন এই আবু জাহেল আবু জাহেলরাই মক্কার কর্ণধার, এই লোকদের মিটিং বসলো দারুন দোয়া মক্কার সংসদে, খানায় কাবা নির্মাণ করতে হবে, কিভাবে করা যায়, পরামর্শ হলো হালাল পয়সা দিয়ে কাবা নির্মাণ করতে হবে। কি দিয়ে? হারাম পয়সা লাগানো যাবে না। এই জন্য তারা লোক নিয়োগ করলো চাঁদা নির্ধারণ করার জন্য, আদায় করার জন্য, চাঁদা আদায় করে সবগুলো জমা করা হলো, হিসাব নিকাশ করে দেখা গেল এই পয়সা দিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম যেই পর্যন্ত কাবা নির্মাণ করেছিলেন, যত বড় ঘর নির্মাণ করেছিলেন, এইটা করা সম্ভব না। তাহলে কি করতে হবে? হয়তো কিছু হারাম পয়সা লাগাতে হবে, নতুবা কিছু অংশ বাদ দিতে হবে। মক্কার আবু জাহেল আবুল হাবরা ওতবা সাইবা, যাদেরকে আমরা মক্কা সবচেয়ে বড় কাফের বলে আখ্যায়িত করি, অবশ্যই কাফের, এই লোকগুলো আল্লাহর ঘর নির্মাণ করতে গিয়ে বললো হারাম পয়সা লাগাবো না, প্রয়োজনে কিছু অংশ বাদ দিয়ে দিব, বাদ দিয়ে দিল, এবং আজ পর্যন্ত সেই অংশ করার কাবাসির বাহিরই হয়ে আছে। যাই হোক, সেই গল্প করার উদ্দেশ্য না, তাদের পার্থক্য ছিল কোথায় আজকে ওই বিষয়ে আলোচনা করবো না। কাবা নির্মাণ হয়ে গেল, সবাই ঐক্য
ঐক্যবদ্ধ ভাবে কাবা নির্মাণ করলো। সব গোত্রের লোকেরা ঐক্যবদ্ধ কাবা নির্মাণ করতে গিয়ে কোন দ্বিধাদ্বন্দ্ব নেই। আজকে তো আমাদের কেবলা নিয়েও গন্ডগোল আছে, এক একজন আর কেবলা এক একদিকে, অমুক পীর সাহেব কেবলা, অমুক কেবলা, অমুক কেবলা। কিন্তু মক্কার কুফাদের কেবলা ছিল একটা, কোনটা? খানায় কাবা। এবার এদের মধ্যে ঝগড়া দেখা দিল, হাজরে আসওয়াদ পাথর স্থাপন করানি, পাথর কে রাখবে নির্ধারিত জায়গায়, যারা এটাকে রাখবে তাদের জন্য এটা মর্যাদার বিষয়। গন্ডগোল শুরু হয়ে গেল, ঐক্যের প্রাচীর ভেঙে খান খান হয়ে যার উপক্রম হলো। সিদ্ধান্ত হলো যে না, যুদ্ধ করে মারামারি করে লাভ নেই, আগামী দিন সূর্য উদয়ের পূর্বে যেই ব্যক্তি খানায় কাবায় প্রথম আসবে সেই ব্যক্তি যে বিচার করবে আমরা সকলে মেনে নিব। সিদ্ধান্ত হয়ে রইল, কেউ জানে না বাইরের থেকে কে আসে আগে। দেখা গেল হ্যাঁ, সাফা মারোয়ার দিক থেকে যেই ব্যক্তি সর্বপ্রথম আসছে সকালে, সবে সাহাবিকের সময় সে ব্যক্তি আর কেউ না, সে হল আল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে তারা এখন রসুল হিসেবে জানে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, বলা হলো যে আজকে আমাদের এই ফয়সালা তোমাকে করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছে করলে নিজেই স্থাপন করতে পারতেন, অথবা নিজের বংশের লোককে বলতে পারতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আদর্শ উসওয়া, তিনি নিজের চাদর বিছিয়ে দিলেন, এরপরে পাথরটা চাদরে রাখলেন, এরপরে সব গোত্রের দলপতিদেরকে ডাকলেন, আসো সবাই মিলে ধরো। সবাই চাদর ধরে নির্দিষ্ট জায়গায় নিয়ে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে স্থাপন করে দিলেন। ঝগড়া শেষ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, একজন বিচারকের জন্য আদর্শ, একজন সালিসের জন্য আদর্শ। তুমি সমাজের পঞ্চায়েত, তুমি সমাজের একজন সালিস, একজন বিচারক, ঘুষ খেয়ে তুমি কি করবে, নাকি নিজের মর্যাদার দিকে দেখবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারকের জন্য আদর্শ স্থাপন করলেন, কারো পক্ষপাতমূলক কাজ করেন নাই, সবাইকে তিনি এমন একটা বিচার করলেন যে সবার, সকলের মর্যাদা, সকলের অধিকার প্রতিষ্ঠিত হলো। কদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এরপরে তিনি সমাজের লোকদেরকে দেখলেন, লোকেরা মূর্তি পূজা করছে, অন্যায় অবিচারের গোটা সমাজ জর্জরিত। তখন কি জোয়ারে ভেসে যাব কিনা, সমাজের সবাই করে আমি কি করব? না, আমাকে চিন্তা করতে হবে। এবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজের থেকে আলাদা হয়ে পাহাড়ে গিয়ে ধ্যানমগ্ন হতে শুরু করলেন, ধ্যান করতে লাগলেন, চিন্তা করতে লাগলেন। এই ধ্যান কোনো হিন্দুদের কি ছিল না, কোনো ওই ধ্যান ছিল না, বা আমাদের মুসলমানদের মধ্যেও যে কিছু লোকে ধ্যান করে এই সব ধ্যান ছিল না। এই ধ্যান ছিল কি করে, এই মূর্তি পূজক জাতিকে সত্যের পথে আনা যায়, হকের দিশা দেওয়া যায়, কি কাজ করা যায়, সেই জন্য তিনি চিন্তা করছেন। আল্লাহ নবী কখনো মূর্তি পূজা করেননি। ওই সময়ও মক্কায় কয়েকজন যুবক ছিল, আবু বকর সিদ্দিক, কখনো মূর্তি পূজা করেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো মূর্তির সামনে যান নাই। কিভাবে একটা মূর্তি পূজক সমাজকে, একটা আল্লাহ থেকে সরে যাওয়া সমাজকে সংস্কার করা যায়, পরিবর্তন করা যায়, এই চিন্তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে লাগলেন। তিনি যুবকের আদর্শ। এরপর আরেকটি রব্বিকা নাজিল হয়ে গেল, চলে আসলেন, ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তা'বুদুনা আল্লাহ ওয়াহদাহু ওয়া তাখলাউনা মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, ভয় করেন নাই। যে তোমরা এখানে অনেক লোক, আমি একা, এই কথা বললে কেউ মানবে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সে ভয় করেন নাই। তিনি তার ঘোষণা দিয়েই দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আদর্শ স্থাপন করলেন, তুমি তোমার হকের কথা বলে যাও, সমাজের সব মানুষ যদি তোমার বিরুদ্ধে চলে যায়, সব যদি তোমার মুশরিক হয়ে যায়, তারপরেও তুমি আপোষ করতে যেও না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে ঘোষণা করলেন। এটা ছিল সব নবীদের সুন্নাহ, সব নবীদের বক্তব্য ছিল,
ইব্রাহিম আলাইহিসসালাম দেখেন না কি করলেন, মূর্তিখানায় ঢুকলেন। আমি অনেকবার আলোচনা করেছি এটা, বিভিন্ন প্রসঙ্গে আসে। মূর্তিখানায় গিয়ে দেখলেন কাবার সব ওদের মূর্তিখানায়, মূর্তির সামনে সুন্দর সুন্দর দামি খাবার, পূজার সময় খাবার দেয় না, বর্তমান যুগেও দেয় দামি দামি লাড্ডু তৈরি করে রাখে। এই যুগেও যেই মূর্তি নিজের হাতে তৈরি করলো, নিজের হাতে ভাঙে, লা ইয়াদুরু ওয়া লা ইয়ানফাউ, যে কোনো রোগার করতে পারে না, কোনো ক্ষতি করতে পারে না, এই মূর্তির সামনে কি খাবার দিয়ে রাখে? ইব্রাহিম আলাইহিসসালাম খানায় ওদের যে কি আছে, ওদের যে মূর্তিখানা ছিল সেখানে গিয়ে দেখলেন যে সুন্দর সুন্দর খাবার। কোরআন শরীফ বলে দেখবেন, মজা রাখবে, ফাকালা আলা তাকুলুন, খা খা, খাও না, গিয়েই তো মূর্তি ভাঙ্গে দেওয়া আগুন হিত হইবে, খা, এত সুন্দর দামি খাবার খাও না, খা, খাই না। ফাকানা বারবান বিলিয়ামিন, এবার ডান হাতে থাপ্পড় মারতে, থাপ্পড় মারলে পাথরের মূর্তি ব্যথা মূর্তি পায় না, নিজে পায়, নিজে ব্যথা পাইছে, রাগ উঠতে গায়। এবারে কুড়াল নিলেন, সব মূর্তি ভেঙে চুরমার করলেন। মূর্তি ভাঙ্গার কারণ ছিল এদেরকে আসলে বুঝানো, এই মূর্তিগুলো সব ভেঙে ফেললাম কই, কোনো কিছু করতে পারলো না তো। এবং তাই হলো, নমরুদ যখন আসলো, ওরা নমরুদকে বললো, নমরুদ এসে দেখলো যে ব্যাপার কি, কোনো যুদ্ধ বিগ্রহ না, মারামারি না, কোনো সমস্যা নাই, ভূমিকম্প নাই, সব মূর্তির হাত পা ভেঙে চুরমার হয়ে গেছে, আমার একটা দাঁড়িয়ে আছে। নমরুদের প্রশ্ন, হাল মিন ফাতান ইয়াজকুরু আলিহাতানা, এই এলাকায় এমন কোন যুবক আছে কি যে যুবক আমাদের মূর্তিগুলোকে সুনজরে দেখে না, মূর্তি পছন্দ করে না? তাফসীর এলাকায় কেন এই যুবকের প্রশ্ন আসলো? নমরুদ জাগতিক জ্ঞানে বিচক্ষণ ছিল, বুদ্ধিমান ছিল, সে বুঝতে পারলো এই যে সুন্দর নিয়মতান্ত্রিক ভাবে মূর্তি ভাঙ্গা হলো, কোনো ঝড় তুফান নাই, কোনো ভূমিকম্প নাই, কোনো যুদ্ধ বিগ্রহ নাই, বিনা যুদ্ধে বিনা ঝড় তুফানে বিনা ভূমিকম্পে সব মূর্তিগুলো ভেঙে আবার একটাকে রাখা হলো, এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়, এটা এই সমাজকে পরিবর্তন করা, এই সমাজকে সংস্কার করা, দিন বদলের পালা। এখন সবার কথা দিন বদলের দিন, দিন বদলের সূচনা মাত্র, আর এই রকম কাজ কোন বুড়া মানুষের মাথায় ঢোকে না, ঢোকে কার মাথায়? যুবকের মাথায়। সবাই এবারে বলল, হ্যাঁ হ্যাঁ, একজন যুবক আছে এই মূর্তিগুলো সম্পর্কে উল্টো পাল্টা বলে, একজন যুবক আছে যে যুবকটা আমাদের মূর্তি সম্পর্কে বিভিন্ন রকমের সমালোচনা করে, ইব্রাহিম যাকে বলা হয় কি, ও যুবকেরা খুব ভালো করে বুঝো, তোমাদেরকেও সেই ইব্রাহিমের আদর্শ স্থাপন করতে হবে। ইব্রাহিম আলাইহিসসালামকে ধরে আনা হলো, পালান নাই, ইব্রাহিম তুমি এই কাজ করেছো, বড়টাকে জিজ্ঞেস করো, ইনকানায়ন্ত কোন যদি বলতে পারে ওরা জিজ্ঞেস করো, ওরা কয়েছে তুমি তো যার যারা বলতে পারে, এটি তো চাইছিলাম, এটা কোনো বলতে পারে না। এবারে তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন, দুনিয়ার সব কুফার একদিকে, সব মূর্তি পূজক একদিকে, এক ইব্রাহিম দাঁড়িয়ে আছেন, ইয়া কওমি, হে আমার কম, তোমরা কেন পূজা করে এমন একটা জিনিসের, এমন একটা জিনিসের গোলামি ইবাদত কেন করো, যেটা কোনো উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, এমনকি তার সামনে থেকে মাছি যদি কোনো খাবার নেয় তাও রক্ষা করতে পারে না, কেন তোমরা এমন জিনিস ইবাদত করছো? আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি এমন রবের দিকে, যিনি তোমাদের সৃষ্টিকর্তা, যিনি ছাড়া আল্লাহ কোনো আর কোন ইলাহা নাই, এরকম এক বিশাল বয়ান দিলেন। খালি এ পর্যন্তই না, এরপরে বললেন, ইন্না বুরাউ মিনকুম মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহি, আমরা তোমাদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করলাম, পারা করলাম, তোমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, তোমাদের আগে মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহি, এবং তোমরা আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত দেব দেবী আর মূর্তিদের পূজা করছো তার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করলাম, কাফার না বিকুম, আমি তোমাদেরকে মানি না, আমরা তোমাদেরকে মানি না, কি সুন্দর ঘোষণা, স্পষ্ট ঘোষণা, সূরা মুমতাহানার 4 নম্বর আয়াত, কাফার না বিকুম, আমরা তোমাদেরকে মানি না, ওয়াফাদা বাইনানা ওয়া বাইনাকুম আল আদাওয়াত ওয়াল বাগদাউ আবাদান হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, এবং তোমাদের মাঝে আমাদের মাঝে চির শত্রুতা, চির ঘৃণা, চির বিদ্বেষ শুরু হয়ে গেল যতক্ষণ না তোমরা এক আল্লাহর ইবাদত দিকে ফিরে আসবে। কোনো অস্পষ্টতা আছে কিছু? আল্লাহর দুশমনদের সাথে কোনো কি নাই, সম্পর্ক নাই, কাফার না বিক্রম তোমাদের মানি না, কি হলো ইব্রাহিমের জন্য? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কার সমস্ত মূর্তি পূজো, মূর্তি তৈরিকারী একদিকে মূর্তির পূজো করে, একদিকে আল্লাহর ইবাদত করে, একদিকে হজ করে, আল্লাহর ঘর নির্মাণ করে, হাজিদেরকে পানি খাওয়ায়, আর একদিকে আমার মূর্তির সামনে গিয়েও সেজদা করে। এই এক জাতি অবশ্য তারা আগুন পূজা করে নাই, বর্তমানে মূর্তিও আছে আগুনও আছে, শিখা চিরন্তন শিখা অনির্বাণ, এরকম মূর্তি রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন বিদ্যালয়ের সামনে আবার নিরবতা পালন করা, কিছুটা ওরা করতে সবগুলো করে নাই। যাই হোক, এরকম এক জাতির সামনে দাঁড়িয়ে এটা আমাদের জন্য দুর্ভাগ্য, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তি ভেঙেছেন, ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তি ভাঙলেন, আর সেই নবীর আদর্শের অনুসারী যুবকেরা পুলিশের চাকরি নিয়ে পূজার সময় মূর্তি পাহারাদারি করে, ঠিক কিনা? কি সুন্দর দায়িত্ব, মূর্তির পাহারা দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ স্থাপন করলেন যুবকদের জন্য, গোটায় জনসংখ্যা যোগ্যতা সমাজ তোমার বিরুদ্ধে, তুমি হকের উপরে দাঁড়িয়ে যাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন। এবারে চরম জুলুম নির্যাতন আসলো, সেই জুলুম নির্যাতনের মোকাবেলায় কি করবে? তখন কি সত্য থেকে সরে যাবে? না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা যাচ্ছেন, উটের নারী মুড়ি তার গলায় চাপিয়ে দেওয়া হয়েছে, এমনকি তাকে হত্যা করার জন্য ঘেরাও করা হয়েছে, তিনি কি বসেছিলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যা করার জন্য চতুর্দিকে ঘেরাও করে আছে, শয়তানের কি বুদ্ধি! ওরা পরামর্শে বসলো যে এটাকে কি করা যায়, দলিল নাই কোনো, যখনই নবীর সঙ্গে আলোচনা করতে আসে বোকা হয়ে চলে যায়, কি করে তার দেখে হত্যা কর, শয়তানের বুদ্ধি ছিল এটা। ওরা পরামর্শে করছিল, পরামর্শে সিদ্ধান্ত হলো কি করা যায়, একজনে বলে যে দেশের থেকে বের করে দাও, শয়তানে না এটা হতে পারে না, দেশের থেকে বের করবার যেখানে যাবে সেখানে গিয়ে দল গঠন করবে, আবার তোমার উপর আক্রমণ করবে, বল তাহলে জেলখানা আটকাই রাখো, বলে জেলখানা আটকে রাখলে বনু হাসিম বনু মুত্তালিব ঘাস কাটবে নাকি, তারা তাকে ছাড়াই নিয়ে আসবে, বল তাহলে কি করা যায়, একটা উঠে বলে একটা কাম করে শেষ করে হত্যা করো, হত্যা করলে তো কি করা যাবে, আমার ওদের প্রতিশোধ নিবে, পেফা বাঁচবে। তখন শয়তান বলল না একটা বুদ্ধি আছে, প্রত্যেক গোত্রের এক একজন যুবক একসাথে হামলা করবা, সবাই মিলে মেরে ফেলবা, তাহলে ওরা কেতা সবার থেকে কেতা দেওয়ার সাহস পাবে না। তখন মুক্তিপণ মৃত্যু, ওই যে মুক্তি ভুগিয়ে মুক্তিপণ যেটা বলে, মৃত্যুপণ দিয়ে একশো উঠ দিয়ে এদের থেকে মুক্তি পাওয়া যাবে। শয়তান এই বুদ্ধিটা ঠিক, ঠিক আছে আজকে রাত্রি কাজটা করতে হবে, কারণ তারা বাবা শয়তান আছে, শয়তান তাকে বলে দিবে, শয়তানে বলে ঘেরাও হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দাঁড়িয়ে দিলেন, এক মুঠ ঢোল নিলেন, এরপরে মারলেন, ওরা চোখ গলতে শুরু করে আল্লাহর রাসূল বেরিয়ে চলে গেছেন, আল্লাহ তাআলা রক্ষা করেন নাই। আদর্শ আল্লাহর নবী এই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, এইখানে শো, আমার এই বিছানার নিচে মক্কার লোকদের টাকা পয়সা স্বর্ণ মুদ্রা আছে, এইগুলো তুমি মক্কার লোকদেরকে ঠিক মতো পৌঁছাই দিয়া তারপরে মদিনায় আমার সাথে সাক্ষাৎ করবে। হত্যা করার জন্য যে লোকগুলো ঘিরে করে আছে, সেই লোকদের পরিবারদের আমানত আল্লাহর নবীর কাছে সংরক্ষিত, তিনি সব নিয়ে যেতে পারতেন না, নিয়ে যায় নাই। আজকে আমার সেই নবীর উম্মতেরা আমানত দূরের কথা, টাকা পয়সা ধার নিলে অথবা তুমি কোনোভাবে যখন তার টাকাটা খবর থাকে না। আল্লাহ নবী বললেন, আলীকে এই বিছানার নিচে এই কুফফারদের মক্কার লোকদের টাকা পয়সার স্বর্ণ মুদ্রা আছে, তুমি আমার সঙ্গে মক্কায় যে মদিনায় দেখা করবে এগুলো আদায় করার পরে। শুয়ে রইলে আল্লাহ নবী চলে গেলেন। আপনি আমি ওই করতাম কি বারবার তাকাইতাম যে নাকি আমাকে মেরে ফেললো, আর এক নম্বর তো বর্তমানে প্রতিবাদ করতাম যে আপনি বাঁচার জন্য আমাকে এখানে মারার পরিকল্পনা করে গেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু শুয়ে গেলেন, উনি বলেন যে আমার মাথায় একটু চিন্তা আসলো যে আমাকে হয়তো মেরে ফেলবে, কিন্তু মুহূর্তের মধ্যে আমার সেই সব চিন্তা মাথাতে সরে গেল, দুনিয়ার সবচেয়ে আরামের ঘুম দিয়েছিলাম ওই মুহূর্তে যখন তারা আমাকে ঘেরাও করেছিল, কারণ এমনি তো মৃত্যু কখন আসবে কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমি ওই সময়ের জন্য বুঝতে পারলাম যে আমার এখন মৃত্যু আসবে না, ওরা আমাকে মারতে পারবে না, কারণ কি
কারণ আল্লাহর রাসূল বলেছেন এইখানে ওদের আমানত আছে, আমানতগুলো পৌঁছাতে হবে। আমাকে যদি ওরা মেরে ফেলে আমি মরে যাই, আল্লাহর নবীর আমানত পৌঁছাতে না পারি, আল্লাহর নবী খেয়ানত হবেন, খেয়ানতকারী হবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে খেয়ানতকারী করবেন না। অবশ্যই আমার দ্বারা এই আমানতগুলো ঠিকভাবে পৌঁছানো হবে, এরপরে মদিনায় যাবো, তারপরে আমার মৃত্যু চিন্তা করবো। এই জন্য আমি একটা শান্তভাবে ঘুম দিলাম যে এখন মারতে পারবেন আমাকে, কমপক্ষে আমারও আদায় করা পর্যন্ত মৃত্যুর কোনো ভয় নেই। মুসলমান জাতি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমার নিজের যা ক্ষতি হয়ে যাক কিন্তু কারো আমানত যদি তোমার কাছে থাকে আমানতের খেয়ানত করা যাবে না। আয়াতুল মুনাফিকে সালাতুন, একটা মুনাফিকের তিনটা আলামত আছে, একটা হলো আমানতের খেয়ানত করা, আমাদের কি করা। আজকে মুসলমান আমানতের খেয়াল দুর্গা, কালকে আমি চকবাজার মৌলভী বাজারে ব্যবসায়ীদের উদ্যোগে বড় মাহফিল ছিল, বয়ান করতেছিলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবে করেছেন, আমানতের খেয়ানত করেন নাই। আর এখন মিলাদ দিয়ে দোকান শুরু করে তারপরে ভেজাল মাল বিক্রি করে, দুই নাম্বার মাল এক নাম্বার বলে বিক্রি করে, এই হলো মুসলমানদের অবস্থা। আর যদি কোনো হিন্দুকে বলা যায় দেখো ভেজাল দিও না, মাফে কম দিও না, হিন্দু বলে আমি কি মুসলমান যে মাফে কম দিব, আমি কি মুসলমান যে মাফে কম দিব। ও মুসলমান তোমার কারণে কিয়ামতের মাঠে আল্লাহর রাসূল মামলা দায়ের করবেন যে তোমার কারণে আল্লাহর রাসূলের ইসলামের মতাম হয়েছিল, তোমার মতো মুসলমানদের কারণে। দিল্লি শাহী মসজিদের ওই যে বিভিন্ন জিনিস আছে দেখার জন্য মানুষের যায়, পুরাতন স্মৃতি, একবার পত্রিকায় দিল যে একজন লোক একটা পকেট মার, সে একটা পুতলা পাইল, পাসপোর্ট টাকা পয়সা বিদেশি ডলার, এ নিয়ে এসে দাঁড়িয়ে আছে। লোকটা যখন ঘুরে বেড়াচ্ছিল ছবির সাথে মিলেই দেখলো যেটা ওই লোকের, তাকে গিয়ে বললো তোমার এইটা দেখো হ্যাঁ নিয়ে নাও। লোকটা আশ্চর্য হলো, খ্রিস্টান, তুমি তো খুব ভালো মানুষ। বলে না আমি ভালো মানুষ না, আমি পকেট মার। বল তার তার আশ্চর্য কথা, পকেট মারে কেন পকেট মারা, তুমি তো এমনি পেয়ে গেছিলে কেন ফেরত দিচ্ছ, তাহলে ফেরত তার একটা কারণ আছে। আমি পকেট মার হলো মুসলমানদের পকেট মারি, অন্য ধর্মের লোকদের না। বলে ব্যাপার কি, ব্যাপার হলো আমি দেখলাম তোমার এই পাসপোর্টে লেখা তুমি খ্রিস্টান জাতের লোক, আমি হতে পারি পকেট মার কিন্তু আমার পরিচয় হলো মুসলিম। পরিচয় কি, আল্লাহর নবীর উম্মত। আর তুমি হতো আমার মতো একজন লোক, হয়তো কোনো ধর্মকর্ম পালন করো না কিন্তু তোমার দাবি হচ্ছে তুমি ঈসা নবীর উম্মত। কিয়ামতের মাঠে তুমি যদি গিয়ে আল্লাহর দরবারে নালিশ পেশ করো তো তোমার নবী আমার নবীকে বলবে যে আল্লাহ আমার উম্মতের টাকা চুরি করেছিল মুহাম্মাদের উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আমার কাছে ছোট হবেন, আমার নবী তোমার নবী সমালোচিত হবেন, অপমানিত হবেন, আমি হতে পারি পকেট মার, আমি আমার নবীকে তোমার নবীর সামনে বঞ্চিত করতে চাই না। মুসলমান চিন্তা করার বিষয়, আমাদের এক একটা কাজের কারণে আজকে ইহুদি খ্রিস্টানরা হিন্দুরা পর্যন্ত যাদের ধর্মের কোনো খবর নেই, যাদের ধর্ম পুরো পড়লে যত নোংরামি আর যত নষ্টামি আর যত দেহায় এখন আসতাও পরিপূর্ণ ধর্ম নিজেদের সম্পূর্ণ চরিত্র, আর সেই লোকগুলো উপহাস করে আমি কি মুসলমান যে মাপে কম দিব। তোমার মতো মুসলমানদের কারণে আল্লাহর নবীর দিনের বদনাম হচ্ছে, ইসলামের বদনাম হচ্ছে, আর তুমি ঘরে ঘরে মিলাদ দাও রাসূলের সাবাত না বসে আছো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, দুনিয়ার যেই কোন স্তরের লোক রাখালের জন্য আদর্শ, একজন যুবকের জন্য আদর্শ, একজন অন্ধকার সমাজকে সংস্কারকের জন্য আদর্শ, এবারে তিনি রাষ্ট্রনায়কের আদর্শ। মদিনার 12.5 লক্ষ বর্গ মাইল রাখতে তিনি আদর্শ নেতা, তিনি ঘোষণা করছেন আলামান তারাকা মালান ফালি আহলিহি, দুনিয়ার কোন রাষ্ট্রনায়ক দুনিয়ার কোন অর্থনীতিবিদের পক্ষে আজ পর্যন্ত এমন ঘোষণা দেওয়া সম্ভব হয় নাই, কেমন পর্যন্ত হবেও না। তিনি সেদিন ঘোষণা করলেন আলামান তারাকা মালান ফালি আহলিহি, শুনে রেখো যেই ব্যক্তি কোন অর্থ সম্পদ রেখে মারা যাবে সেইগুলো তার ওয়ারিশরা পেয়ে যাবে। অমান তারাকা তাই না নাহতায়ান, পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি অসহায় সন্তান রেখে মারা যায়, অসহায় স্ত্রী রেখে মারা যায়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের রাষ্ট্রনায়ক হিসাবে রাষ্ট্রপ্রধান হিসাবে বাইতুল মালের দায়িত্বশীল হিসাবে তার সমস্ত দায় দায়িত্ব আমার কাঁধে তুলে নিলাম। তুমি বলুন সুবহানাল্লাহ, কোন নেতা আছে এরকম যে সব দায় দায়িত্ব মাথায় তুলে নেব। রাষ্ট্রনায়ক আদর্শ, তিনি যোদ্ধার আদর্শ,
যুদ্ধে যদি পরাজিত হয় সব সাথী সঙ্গী চলে যায়, সব এদিক সেদিক চলে গেছে, আল্লাহ নবীর জীবনী বড় হুনাইনের যুদ্ধে তিনি সামনে বাতরা বলছেন, আনা নবিউল্লাহ কাযিব আর আবনা আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী মিথ্যা নবী নই, আমি আব্দুল মুত্তালিবের সেই পুত্র। ও মুসলমান জাতি, আল্লাহর নবী একটা দুইটা যুদ্ধ করেন নাই, এখন তো বর্তমানে আল্লাহ নবীর এই আদর্শ থেকে মানুষকে বিরুদ্ধে করার জন্য ষড়যন্ত্র ছড়ানোর জন্য বিভিন্ন রকমের চক্রান্ত শুরু হয়েছে। আল্লাহর নবীর জীবনকে মক্কি আর মাদানি ভাগ করে ফেলেছে, মক্কি জীবন আর মাদানি জীবন, আবার হাদিস তৈরি করেছে নফসের জেহাদ বড় জেহাদ। তার মানে হচ্ছে যারা আল্লাহ নবীর এই সুন্নত গুলো পছন্দ করে না, সেই লোকগুলোকে যখন যুবকরা বলবে কোরআনের মধ্যে জেহাদ আছে, হাদিসের জেহাদ আছে, তুমি কেন জেহাদ করো না, সে বলবে যে আমি বড় জেহাদ নিয়ে বসে আছি। অবশ্যই লজ্জা করা উচিত, আল্লাহর নবী 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আল্লাহর নবী যেই যুদ্ধে গিয়ে রক্তাক্ত হয়েছেন, তার নাম শহীদ করেছেন, মাথা ভেঙে লোহার তুমি ঢুকে পড়েছে, সেই যুদ্ধকে ছোট যুদ্ধ বলছো, আর তুমি নফসের জেহাদকে বসে বসে বড় যুদ্ধ বলছো, লজ্জা করা উচিত। তা আমাদের মাঠে জেনে রাখো, তোমার চেহারাতে নবীর চেহারা সুন্দর ছিল, তোমার ইমানের চেয়ে নবীর ইমান মজবুত ছিল। কয়ে যে ইমান তৈরি করা দরকার, জেহাদের ইমান পাকা করতে হবে, আরে নামাজের জন্য তো ইমান দরকার, নামাজ বাদ দাও, ইমান পাকা করে নামাজ পড়া শুরু করো, নামাজের ইমান দরকার না, ইমান ছাড়া নামাজ পড়ে নামাজ চলবে, তো নামাজের জন্য তো ইমান দরকার, সেইখানে প্রশ্ন আসে না যে ইমান আগে পাকা করি তারপর নামাজ পড়ি, জেহাদের কথা আসলে কয়ে যে আগে ইমান পাকা করি তারপর জেহাদে যাবো, জেহাদ করবো কেমন, ইমান পাকা নাই পালাই যাবো, লজ্জা করে উঠবো মুসলমান পালাই যাবো তাহার বলে। ও মুসলমান জাতি, আল্লাহর নবী যেই জেহাদ করতে গিয়ে হামজা টুকরো টুকরো হলো, যেই জেহাদ করতে গিয়ে চারজন খলিফা তিনজন শহীদ হলো, যেই জেহাদ করতে গিয়ে সব ইমামরা যুদ্ধ করেছেন, আবু হামজার মতো হামজার মতো ব্যক্তি টুকরো টুকরো হচ্ছেন, আবু হুরায়রার মতো মুহাদ্দিস যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন, ইবনে আব্বাসের মতো মুফাসসির কোরআন যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন, ওমর বিন খাত্তাব যুদ্ধ করছেন, খালিদ বিন যুদ্ধ করছেন, এরকম ভাবে কারণ ভাইয়ের মতো কারি সাহেব যুদ্ধ করছেন, কারি বলেন মুফাসসির বলেন মুহাদ্দিস বলেন, সব দিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন, আর তুমি সেই যুদ্ধকে বলছো জেহাদে আকবর, জেহাদে আকবর, ছোট জেহাদ বড় যা ভাগ করে ফেলেছে। এই লোকগুলো কি শুরু করেছে জানেন, আমি আশ্চর্য হই, আল্লাহ নবী দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এরা জিজ্ঞেস করে কিসের ইল্লাল্লাহ কি করে, আর এক বলে আবার লা ইলাহা আসতে বলো, কারণ শয়তানের শুনলে অসুবিধা, শয়তানে যদি না শুনে সে লা ইলাহা কি করো, আসতে বলো ইল্লাল্লাহ করে বলো। ও মুসলমান জাতি, ইল্লাল্লাহ নিয়ে কোনো কুফফাদের সঙ্গে কোনো গন্ডগোল নেই, ইল্লাল্লাহ মানে যে আল্লাহ আছেন বলা হয়, মানে আল্লাহ আছেন মক্কার কুফফারা বিশ্বাস করতো, আল্লাহ আছেন আবু জাহল বিশ্বাস করতো, আবু জাহল বিশ্বাস করতো, ওম্মা বিশ্বাস করতো, ইহুদিরা বিশ্বাস করে, খ্রিস্টানরা বিশ্বাস করে, বর্তমান যুগে ইহুদি খ্রিস্টানরা বিশ্বাস করে, হিন্দুরা বিশ্বাস করে, ভগবান আছে, আল্লাহ আছে, ঈশ্বর আছে, কিন্তু সমস্যা কোন জায়গায়, লা ইলাহা আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এইখানে গন্ডগোল, সেজন্য বুঝে শুনে এই লোকগুলো চক্রান্ত করেছে, খালি ইল্লাল্লাহ বলো, লা ইলাহা মানে বললে আসতে বলো, যেন শয়তান না শুনে, কারণ এইখানে কুফফারদের সঙ্গে দিমাগ বসে বোঝা গেছে। এখন আমি কালকে একটা কিতাব দেখাই আমাকে একজনে, ফুয়ুজাতে আহমাদি একটা কিতাব, এই বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় আলেম লিখেছেন কিতাবটা, ছোটখাটো আলেমরা লেখলে অথবা কোনো পীর সাহেব লেখলে আমি কিচ্ছু বলতাম না, লিখেছেন একজন শীর্ষ পর্যায়ের আলেম, তিনি লিখেছেন রাত্রি ঘুমানোর সময় এই আমল করো, তার মধ্যে একটা আমল হলো পাঁচশোবার বলো ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পড়ে। ও মুসলমান জাতি, কোরআন আমার সামনে আছে, কম পক্ষে 300 জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, কোন জায়গায় ইল্লাল্লাহ লা ইলাহা লেখা আছে? বনী ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছিলেন তোমরা বাইতুল মক্কাতে ঢুকে যাও, ওই যে ইসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম যখন পার হলেন ফেরাউন ধ্বংস হলো, বলল তোমাদের থাকার জন্য ফিলিস্তিন যাও, ওইখানে ঢুকার সময় একটা দুইটা কাজ করতে হবে, একটা আমল মাথা নত করে সেজদা করবে, আর একটা হলো মুখে বলবে হেত্তাতুন, কি বলবে হেত্তাতুন, কি বলবে হেত্তা মানে ক্ষমা চাই, ওরা করলো কি হেত্তার জায়গায় নুক্তা লাগাইলো, হেন্তা হেন্তা মানে হলো গম, হেন্তা মানে কি হেন্তাতুন ফি শাইরাতিন মানে আটা, গমের দিয়ে আটা তৈরি, আটা চাই, আল্লাহ বললেন হেত্তা, ওরা বললো কি, খুব ভালো করে তাফসীর পড়বেন, আল্লাহ তারা করলেন কি যারা আল্লাহর কালামকে পরিবর্তন করেছে ওদেরকে আলাদা বান্দর বানাই দিলেন। ও মুসলমান জাতি, বনি ইসরাইলের লা ইলাহার কোনো পরিবর্তন ঘটায় নাই, খালি হেত্তাতুনের জায়গায় হেন্তাতুন বলেছিল, সেই জন্য পাওয়ার তৈরি করে দিয়েছিল, আর যে মুসলমান লা ইলাহাকে পরিবর্তন করছে, খালি আমাদের শাহাদাকে পরিবর্তন করছে, ইসলামের মূল মন্ত্র পরিবর্তন করছে, সেইগুলো কি বলেছিল যে খারাপ ভালো হবে না।
ইল্লাল্লাহ লা ইলাহা জিকির করা শুরু করছে, কি জিকির করা শুরু করছে। আমার উপরে কেউ খেপে যেতে পারে, যিনি লিখেছেন তিনি বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের একজন আলেম, আমি নাম বললে অনেকে বিগড়ে যাবে, আমার বিরুদ্ধে মিছিল হবে, সারা বাংলাদেশ ফতোয়া দিল যে গোমরা হয়ে গেছেন, মানে এত বড় আলেম তিনি ভুল লিখছেন নাকি। আমি সেই জন্য নাম বলতে সাহস পাচ্ছি না, কিন্তু লিখেছেন ফুলুজাতে আহমদিয়া এই বইতে পরিষ্কার লিখেছেন ইল্লাল্লাহ লা ইলাহা, এই জিকির করে না অনেকে, ইল্লাল্লাহ লা ইলাহা, ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহর কালেমাতে কোরআনের প্রায় কয়েকশো জায়গায় আছে, এটা হাদিসের কয়েকশো জায়গায় আছে, লা ইলাহা আগে লা ইলাহা সব পাক, এরপরে ইল্লাল্লাহ, সেই কালেমাকে ঘুরাইয়া পরিবর্তন করে তাব্দিল করে ঘুরিয়ে ফিরে দিয়ে তারা কালেমাকে পরিবর্তন করার চক্রান্ত করছে। আবার নাম দিছে তাসাব্বুফ, নাম দিছে কি, এর নাম তাসাব্বুফ। ও মুসলমান জাতি, কালেমাকে পরিবর্তন করে তোমরা আমাকে তাসাব্বুফ করে, সেই তাসাব্বুফটা সবুজ শয়তানি, এটা শয়তানি কাজ করছে আমাদের সমাজে। লা ইলাহাকে পরিবর্তন করার জন্য আল্লাহ নবীরা লা ইলাহা কালামাত দিয়েছেন, আল্লাহ নবীরা কালেমাতে শাহাদাত আওয়াজ দিয়েছেন, এটাই ছিল মূল বক্তব্য। সেই মূলের থেকে আঘাত চলে আসছে এখন, লা ইলাহা কালামাত দেওয়া শুরু করলেন, জুলুম নির্যাতন চললো, আল্লাহ নবী আদর্শ বলছিলাম যে সবার জন্য আদর্শ, রাষ্ট্রনায়কের আদর্শ, খতিবের জন্য আদর্শ, তুমি যদি খতিবকে দেখতে চাও মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে যে বক্তব্য দিচ্ছেন, নবী মোহাম্মদকে লক্ষ্য করো, এতিমের জন্য আদর্শ, তুমি যদি একটা এতিম হও, সমাজের এতিম হও, তাহলে মক্কার সে এতিম মোহাম্মদকে দেখো কিভাবে তিনি কাজ করছেন, এতিম অসহায় অসত্য সত্যের করে কিভাবে করছেন। তুমি যদি স্বামীর স্ত্রী হও, স্ত্রীর স্বামী হও, তোমার জন্য তিনি স্বামীর আদর্শ, তিনি আয়েশা খাদিজার স্বামী কিভাবে আচরণ করছেন। তুমি যদি সন্তানের পিতা মাতা হও, দাদা হও, নানা হও, তাহলে হাসান হুসাইনের নানা জানকে দেখো কিভাবে ব্যবহার করছেন। তুমি যদি একজন সমাজ সংস্কারক হও, নবী মোহাম্মদের জীবনে আদর্শের পড়াশোনা করে দেখো, এইভাবে সমাজে তুমি যেই স্তরের লোক হোক না প্রত্যেকটা মানুষের জন্য তিনি আদর্শ। তিনি কি আদর্শ? তিনি যোদ্ধার আদর্শ, তিনি রাষ্ট্রনায়কের আদর্শ, অর্থনীতিবিদের আদর্শ, তিনি স্বামীর আদর্শ, তিনি রাখালের আদর্শ, তিনি এতিমের আদর্শ, তিনি যুবকের আদর্শ, তিনি স্বামীর আদর্শ, নানার আদর্শ, দাদার আদর্শ, দুনিয়ার সব রকমের মানুষের আদর্শ, মজলুম যোদ্ধার আদর্শ, তিনি একজন মজলুম মানবতার আদর্শ, সব রকমের মানুষের জন্য সব সময়ের জন্য যে ব্যক্তির জীবনীতে খোরাক পাওয়া যায় তিনি কে। এবারে আমাদের করণীয় কি? আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ও মানব জাতি, মুহাম্মদ সাল্লাল্লাহু তোমাদের জীবনের জন্য আদর্শ, সুতরাং তুমি যেই স্তরের হও তার জীবনে সেই স্তর থেকে শিক্ষা গ্রহণ করো এবং সেটাকে বাস্তবায়ন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমাজে আমাদের প্রিয় নবীর আদর্শকে এবং সুন্নাকে এবং তিনি যে তাওয়াত তাওহীদের দাওয়াত দিয়েছেন সেই তাওহীদকে সমুন্নত রাখার জন্য প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সকল কবুল করে দেবেন, আমিন। আমাদের বুঝতে হবে হকগুলো। আজকে সমাজে লাইলার উপরে হাত চলে আসছে, তা খালি ইল্লাল্লাহ জিকির করো, ইল্লাল্লাহ জিকির কোনো হাদিস কিতাবে আছে কোথাও আছে দেখাইতে পারবে কেউ? দেখাইতে পারলে আমি আসি, আপনারা দেখাইন না, নিয়ে আসেন না। এই যারা আমার বিরুদ্ধে মিটিং করে মিছিল করে, ওই লোকগুলো বলে মিছিল মিটিং বাদ দাও, কিতাব নিয়ে আসো, কোরআন হাদিস নিয়ে আসো, তোমাদের সঙ্গে কোনো ঝগড়া নাই, যদি কোরআন হাদিস থেকে দেখাতে পারো তবা করে সেদিন তোমাদের ওই দিকে শুরু করবো। আজ দেখাতে না পারো খামাখা ইসলামকে ধ্বংস করার যে চক্রান্ত করো না। লা ইলাহা ইল্লাল্লাহ আর এক দরবার, সেখানে লা ইলাহা আসতে পারে জোরে বলে ইল্লাল্লাহ, কেন শয়তান শুনলে অসুবিধা আছে? ইল্লাল্লাহ নিয়ে কোনো গন্ডগোল নেই, কুফফারদের সঙ্গে আমাদের গন্ডগোল কোন জায়গায়? লা ইলাহা নিয়ে কোন কোন জায়গায় নিয়ে? ইল্লাল্লাহ সবাই মানে, আর এখন তো শুরু করলো ইল্লাল্লাহ লা ইলাহা জিকির শুরু করলো। এই জিকির কারা করেন ভালো করে জানেন, আমি নাম বলতে সাহস পাচ্ছি না, শুনে বলছি না, কারণ আমি এই জায়গায় দুর্বল হয়ে গেছি, এত বিশাল বড় সংখ্যা তাদের সঙ্গে, এত বড় প্রভাবশালী বাংলাদেশে তারা, তাদের বিরুদ্ধে কথা বলার মতো সাহস আমার হচ্ছে না। এই জন্য খালি নাম না বলে বলে দিলাম তারা এই জিকির করো, দলিল দাও। আমি চ্যালেঞ্জ করলাম ওই আলেম সাহেব নাম, দুনিয়ার কোন আলেম যদি প্রমাণ করতে পারে ইল্লাল্লাহ লা ইলাহা জিকির কোন সাহাবী করেছেন, কোন সাহাবী করেছেন, কোরআনে বাদী কোথাও আছে, আমি তওবা করে সারা জীবন তাদের কোরআনে কথা দিয়েছি। আর যদি না থাকে তওবা করে মুসলমান, কোন পীর সাহেব কি বললো, কোন বড় আলেম কি বললো, কোন মুহাদ্দিস কি বললো, কোন মুফতি কি বললো, সব তওবা করে আল্লাহর বিরুদ্ধে কোরআন এবং সুন্নাহকে ধরো, কোরআন সুন্নাহ থেকে ফিরে আসো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তওবা করে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন, আমিন। السلام عليكم ورحمة الله وبركاته.
الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز و محترم حضرات مربیان کرام و دیگر مسلمان اعظام اللہ سبحانہ و تعالی ار مہان دربار لات شکریہ گیاپن کرچی جنہیں ہمادر کے پرتی جمار نیائے آج کے مستری آشار توفیق عنایت کرے چھن اجن بولی الحمدللہ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং অফাতের মাহিনা হিসেবে বিভিন্ন জায়গায় সিরাত মাহফিল হয়ে থাকে আমরাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা পেশ করেছিলাম গত জুমাতে আলোচনা ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব জাতির জন্য মানবতার উত্তম আদর্শ ইতিহাস থেকে সংক্ষিপ্ত আকারে হলে আমরা প্রমাণ করেছিলাম তিনি রাখাল থেকে শুরু করে রাষ্ট্রনায়ক পর্যন্ত সর্বস্তরের মানুষের জন্য আদর্শ তিনি শিশুর আদর্শ রাখালের আদর্শ কিশোরের আদর্শ যুবকের আদর্শ একজন মজলুম নেতার আদর্শ এবং রাষ্ট্রনায়ক আদর্শ যুদ্ধের কমান্ডারের আদর্শ তিনি বিজয়ীর আদর্শ তিনি স্বামীর আদর্শ নানা এবং দাদার আদর্শ অর্থাৎ সমাজে যত প্রকারের মানুষ থাকতে পারে হতে পারে সব প্রকারের মানুষের জন্য তিনি সবসময়ের জন্য আদর্শ এরই একটা অংশ নিয়ে আজকে আলোচনা হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে আদর্শ এই বিষয়টা এই জন্য আলোচনা আলাদা করতে হচ্ছে বর্তমান সমাজে কিছু কথা এমনভাবে বলা হয় যাতে মনে হয় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু অনৈতিক কাজ করেছেন কারণ তাদের আলোচ্য বিষয় দেখলে মনে হয় আলোচ্য বিষয় থাকে ইসলাম কি তরবারের মাধ্যমে প্রচারিত হয়েছে নাকি আখলাকিয়াতের মাধ্যমে যখন নাকি বলা হয় তখন দুইটা জিনিস বিপরীত হয় তাহলে আখলাকিয়াত বা সচ্চরিত্র এগুলো একদিকে আর হলো তলোয়ার আর একদিকে তাহলে তলোয়ারটা আখলাকিয়াতের পরিপন্থী বিষয় তাহলে নবী যদি তলোয়ার ব্যবহার করে থাকেন তাহলে সেটা আখলাকের পরিপন্থী কাজ করেছেন নইলে এরকম শিরোনাম দিয়ে সিরাতুন নবীর মাহফিল হচ্ছে ইসলাম কি তরবারের মাধ্যমে প্রচারিত হয়েছে নাকি সৎ চরিত্রের মাধ্যমে নাকি বলার মানে হচ্ছে ওটা ভিন্ন জিনিস এটা ভিন্ন জিনিস আমি যদি বলি এই সংখ্যাটা জোর না বেজোর জোর হলে বেজোর হবে না বেজোর হলে জোর হবে না তাহলে এরকম যদি বলা হয় ইসলাম কি তরবারির মাধ্যমে প্রচারিত হয়েছে নাকি
আদর্শের চরিত্রের মাধ্যমে, তাহলে নাকি বলার মানে দুইটা বিপরীত জিনিস। এখন যদি আমি প্রমাণ করি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারি ব্যবহার করেছেন, তাহলে তো তাদের ধারণা মতে এটা অসৎ চরিত্রের কাজ হয়েছে। এই জন্য বিষয়টাকে আলাদা করে বয়ান করার প্রয়োজন দেখা দিচ্ছে। আমি প্রথমে আল্লাহর নবীরা, খালি আমাদের নবী না, সব নবীরাই যুদ্ধ করেছেন সেটা প্রমাণ করব। এরপরে এর একটা ভূমিকা থাকবে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সত্য এবং মিথ্যার লড়াই লাগিয়ে রেখেছেন। কোরআনে বলা আছে, ওয়ালাউলা দাফউল্লাহি আন-নাসা বা'দাহুম বিবা'দিন লাহুদ্দিমাত সালাওয়াতু ওয়া বিয়াউ ওয়া সালাওয়ামিউ ওয়া বিয়াউ ওয়া সালাওয়াত ওয়া মাসাজিদু ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা। এখানে পরিষ্কার আছে যে আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষকে দিয়ে আর একদল মানুষকে প্রতিহত করবেন, তার মানে সত্য এবং মিথ্যার লড়াই চলতে থাকবে। এটা আছে সূরায়ে বনী ইসরাইলের 18 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াতে আছে, বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাহু ফাইযা হুয়া যাহিক। আমি সত্যকে দিয়ে মিথ্যাকে ধ্বংস করে দিব, আক্রমণ করব। আবার সূরা সূরার 24 নম্বর আয়াত, ওয়ায়ামহুল্লাহুল বাতিল ওয়া ইউহিকুল হাক্কা বিকালিমাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যাকে বাতিলকে মিটিয়ে দেন, ধ্বংস করে দেন, নিশ্চিহ্ন করে দেন। ওয়া ইউহিকুল হাক্কা বিকালিমাতিহি, এবং সত্যকে সুপ্রতিষ্ঠিত করেন। বাতিলকে ধ্বংস করেন, সত্যকে প্রতিষ্ঠিত করেন। সূরা সূরা এর 24 নম্বর আয়াত। সূরা বনী ইসরাঈল আর এক নম্বর 18 নম্বর আয়াত, অকুল জা আল হক ওয়া যাহাক আল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। বলো, জা আল হক, হক এসেছে, ওয়া যাহাক আল বাতিল, বাতিল মিটে গেছে, ইন্নাল বাতিল কানা যাহুকা, বাতিল ধ্বংস হওয়ার বস্তুই বটে। বোঝা গেল হক এবং বাতিল, সত্য এবং মিথ্যা, এই দুটো জিনিস সবসময় সাংঘর্ষিক, এবং এই সংঘর্ষ চলেছে শুরু থেকে। সত্য আগমন করেছে আদম আলাইহিস সালামের সূরাতে, মিথ্যা এসেছে ইবলিসের আকারে শুরু থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে হকের উপরে থাকার আদেশ করলেন, ইবলিস তার বিরুদ্ধে বাতিলের পক্ষে আহ্বান করতে শুরু করলো। হক এবং বাতিলের লড়াই স্বভাবগত বিষয়, সত্য মিথ্যার লড়াই এটা স্বভাবগত বিষয়, চলতেই থাকবে। এটা ইতিহাস থেকে আমরা দেখি, যখনই সত্য একটা সুরত ধারণ করেছে, মিথ্যা তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, আবার যখন মিথ্যা দাঁড়িয়েছে সত্য তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে আমরা দেখি বাতিল, নূহ আলাইহিস সালামের সময় হক আসলো নূহ আলাইহিস সুরত ধরে, বাতিল আসলো কেনানের সুরত ধরে, হক আসলো ইব্রাহিম আলাইহিস সালামের সুরত ধরে, বাতিল আসলো নমরুদের সুরত ধরে, হক আসলো মূসা আলাইহিস সালামের সুরত ধরে, বাতিল আসলো ফিরাউনের সুরত ধরে, হক আগমন করলো ঈসা আলাইহিস সালামের সুরত ধরে, বাতিল আসলো বনী ইসরাইলের সুরত ধরে, হক আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত ধরে, বাতিল আসলো কায়সার ও কিসরা রোম পারস্য তথা আবু জাহল আবুল আহাবের সুরত ধারণ করে। সত্য আগমন করেছিল সাইদ ইবনে জুবাইরের সুরত ধরে, বাতিল এসেছিল হাজ্জাজ বিন ইউসুফের সুরত ধারণ করে, হক আগমন করেছিল আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সুরত ধারণ করে, বাতিল এসেছিল খলিফা মানসুরের সুরত ধারণ করে, হক আগমন করেছিল ইমাম আহমদ ইবনে হাম্বলের সুরত ধারণ করে, বাতিল এসেছিল খলিফা মুতাসিম বিল্লাহর সুরত ধারণ করে, হক এসেছিল ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির সুরত ধারণ করে, বাতিল এসেছিল তাতারীদের ফিতনার আকারে, হক এসেছিল মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির সুরতে, বাতিল এসেছিল জালালউদ্দিন আকবর সম্রাট আকবরের সুরত ধারণ করে, হক আগমন করেছিল ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ সুরত ধারণ করে, বাতিল এসেছিল নিজামুল মুলুক বাদশার আকারে
ধারণ করে হক এসেছিল শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির আকার ধারণ করে বাতিল এসেছিল ভারতবর্ষে ইংরেজদের সুরত ধারণ করে হক এসেছিল রহমাতুল্লাহ কিরানবীর সুরত ধারণ করে বাতিল এসেছিল কাদিয়ানীদের ঈসাইদের সুরত অর্থাৎ খ্রিস্টানদের সুরত ধারণ করে হক এসেছিল আতাউল্লাহ শাহ বুখারী সুরত ধারণ করে বাতিল আসলো কাদিয়ানী সুরত ধারণ করে বাংলাদেশে এরকম চলছে বর্তমান যুগেও হক এবং বাতিল লড়াই চলছে ও মুসলমান জাতি সত্য এবং মিথ্যার লড়াই ছিল এবং আছে সব নবীরা সেজন্য যুদ্ধ করেছেন সত্য এবং মিথ্যার লড়াই ইতিহাস থেকে আমি দেখলাম যে সব সময় ছিল এখনো আছে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে হুকুম দিয়েছিলেন যুদ্ধ করার জন্য দুনিয়ার এমন কোন নবী নাই যে যুদ্ধ করে নাই খালি দুইজন নবী ছাড়া একজন আদম আলাইহিসসালাম তিনি যুদ্ধ করবেন কার বিরুদ্ধে যুদ্ধ করার দরকারই ছিল না আর দুই নাম্বার ছিল যুদ্ধ করেন নাই হযরতে সুলাইমান আলাইহিসসালাম যেহেতু দাউদ আলাইহিসসালামের থেকে উনি ক্ষমতা লাভ করেন ওনা পছিলেন এই জন্য ওনাকে সরাসরি যুদ্ধ করতে হয় নাই এছাড়া যত নবী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন সব নবীদেরকে লড়াই করতে হয়েছে যুদ্ধ করতে হয়েছে এই জন্য কোরআনুল কারীমকে আমরা যদি জিজ্ঞেস করি জেহাদ সম্পর্কে যুদ্ধ সম্পর্কে নামাজ যেরকম গুরুত্বপূর্ণ ফরজ এর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ফরজ যদি আমরা দেখি কোরআন থেকে তাহলে কম না নামাজের চেয়ে কম না বরং অনেক আয়াতে বেশি আছে এই জেহাদ সম্পর্কে আয়াত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিলের বিরুদ্ধে লড়াই করেছেন আজকে আলোচ্য বিষয় ওটাই আল্লাহ রাসূল উসওয়া এবং মডেল আদর্শ জেহাদের ময়দানেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সম্পর্কে আলোচনা করেছেন ওয়াকাইম মিন নাবিয়িন ক্বাতালা মাহু রিব্বিয়ুনা কাসির কত নবী রাসূলরা আগের নবীর উম্মতেরা সবাই যুদ্ধ করেছেন আগের নবীর নবী যুদ্ধের আগের নবীরাও যুদ্ধ করেছেন কোরআনে বলা আছে ওয়াকাতালা দাউদু জালুতা ওয়াকাতালা দাউদু জালুতা দাউদ আলাইহিসসালাম জালুতকে হত্যা করেছেন সূরা বাকারার 251 নম্বর আয়াত এমনি ভাবে আগের উম্মতরা যুদ্ধ করেছেন কিনা তাও বলা আছে ওয়াকাইম মিন নাবিয়িন ক্বাতালা মাহু রিব্বিয়ুনা কাসির সূরা আলে ইমরানের 146 নম্বর আয়াত ওয়াকাইম মিন নাবিয়িন কত নবী ক্বাতালা মাহু রিব্বিয়ুনা কাসির তাদের সঙ্গে কত আল্লাহওয়ালারা যুদ্ধ করেছে রিব্বিয়ুন রব্বানি যারা আল্লাহওয়ালা যারা তারা যুদ্ধ করেছেন আমাদের নবী যুদ্ধ করেছেন কিনা আমাদের নবী যুদ্ধ করেছেন কিনা আল্লাহর নবীকে কোরআনকে জিজ্ঞেস করুন কোরআনুল কারীম হাদিস শরীফে দেখবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে আছেন কোরআন যুদ্ধ করা সম্পর্কে কত সুন্দর বয়ান করছে আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন যুদ্ধের ময়দানে গেলে আমার কি করতে হবে যাওয়ার আগে কোনো উযু করতে হবে কিনা নামাজের জন্য যেমন উযু করা দরকার সেটার আলোচনা কোরআন শরীফে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু উযুহাকুম যখন তোমরা সালাতের জন্য মসজিদে যাবে তোমরা উযু করো উযুর পদ্ধতি বতানো আছে ঠিক তেমনি ভাবে কোরআনুল কারীম জিহাদের ময়দানে গেলেও যে উযু করতে হবে তার নাম হচ্ছে লড়াকি করা প্রস্তুতি গ্রহণ করা কোরআনে বলা আছে ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া তোমরা শত্রুদের মোকাবেলা করার জন্য শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কুওয়া অর্জন করো শক্তি অর্জন করো এই কুওয়াত মানে কেউ আবার বলতে পারে আধ্যাত্মিক শক্তি নফসের জেহাদ সেই জন্য মিশকাত আমার সামনে খোলা আছে কিতাব আছে এই কিতাবের কিতাবুল জেহাদের বাবু এদাদে আলাতিল জেহাদ প্রথম হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে বসে বললেন আলা ইন্নাল কুওয়াতার রামি আলা ইন্নাল কুওয়াতার রামি আলা ইন্নাল কুওয়াতার রামি জেনে রাখো এই আয়াতে যে কুওয়া অর্জন করতে বলা হয়েছে শক্তি অর্জন করতে বলা হয়েছে সেই শক্তি মানে হচ্ছে নিক্ষেপ করা শিখো নিক্ষেপ করা শিখো নিক্ষেপ করা শিখো ওই সময় তো আসলে বন্দুক ছিল না ওই সময় ছিল তীর নিক্ষেপ করা আল্লাহ নবী বলতেই পারতেন তীর পরিচালনা করা শিখো তা বলেন নাই কেন বলেন নাই মুহাদ্দিসিনে কেরাম লেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কিয়ামত পর্যন্ত নবী এর আগে কত কিছু নিক্ষেপ করা যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করো বোম নিক্ষেপ করো এই সব বিষয়গুলো আসবে সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে আম রেখে দিয়েছেন আলা ইন্নাল কুওয়াতার রামি আলা ইন্নাল কুওয়াতার রামি আলা ইন্নাল কুওয়াতার রামি তিনবার বললেন কুওয়াত মানে হচ্ছে নিক্ষেপ করা নিক্ষেপ করা নিক্ষেপ করা মিশকাতের বাবুলে দাবি আলাদের জাদের প্রথম হাদিস প্রস্তুতি গ্রহণ করা হলো
প্রস্তুতি হয়ে যাওয়া, উযু হয়ে যাওয়ার পরে এবারে মসজিদে যাওয়া। মসজিদে গিয়ে প্রথম কাজ হলো সারিবদ্ধভাবে দাঁড়ানো, কাতার সোজা করা। নামাজের কাতার সোজা করা সম্পর্কে কোরআন শরীফের স্পষ্ট আয়াত আছে কিনা এটা আপনারা ভালো করে জানেন, কিন্তু কোরআনুল করিমে কেতাল করতে গেলে যে কাতারবন্দি হতে হবে, সোজা করতে হবে, সে বিষয়গুলো স্পষ্ট আছে। সূরায়ে সাফ 4 নম্বর আয়াতে বলা আছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় লড়াই করে কাতারবন্দি হয়ে সাফফান, সব বন্দি হয়ে কাতারবন্দি হয়ে সফ অর্থ কি কাতার, এই নামেই সুরাটার নাম সুরায় সফ। এই সফ মানে নামাজের সফ না। কোরআন খুলে দেখো পরিষ্কার লেখা আছে, কাতার বন্দি হয়ে যারা লড়াই করে সব পাওয়া কাতার পাওয়া গেল। আরো এক আয়াত আছে সূরায় আলে ইমরানের 121 নম্বর আছে, ওয়াইল তুবাফিউল মুমিনিনা মাকায়দাল কিতাল, আপনি যখন মুমিনদেরকে কিতালের জন্য স্থান নির্ধারণ করে দিচ্ছিলেন, কাতার সোজা করে দিচ্ছিলেন। ও মুসলমান জাতি, নামাজের মধ্যে যেমন কাতার সোজা করার গুরুত্ব আছে, আল্লাহর নবী কাতার সোজা করে দিতেন, ঠিক তেমনি ভাবে যুদ্ধের ময়দানেও আল্লাহর নবী কাতার সোজা করে দিচ্ছেন। ইয তুবাফিউল মুমিনিনা মাকায়দাল কিতাল, আপনি যখন মুমিনদেরকে কেতালের জন্য স্থান নির্ধারণ করে দিচ্ছিলেন, মাকায়েদ কে কোন জায়গায় থাকবে সোজা করে দিচ্ছিলেন। সূরা আল ইমরানের 121 নম্বর আয়াত। এবারে প্রশ্ন হলো, যুদ্ধ ময়দানে চলে গেলাম, উযু করলাম, কাতার বন্দি হলো, এবারে কাজ কি? এবারে কাজ সোজা স্থির দাঁড়াও, তাকবীর তাহিমা শুরু হবে। সূরা আরেক আয়াত আছে, ইযা লাকীতুম ফিয়াতান ফাসবুতু, যখন তোমরা কোন যুদ্ধের ময়দানে অবতীর্ণ হও, ফাসবুতু অটল ভাবে দাঁড়াও, দৃঢ়তার সাথে দাঁড়াও। এবারে যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল, তাকবীরে তাহরিমার হাত কোন পর্যন্ত উঠাইতে হইবে? আল্লাহর নবী হাদিসে বলেছেন, কোরআন শরীফে স্পষ্ট আয়াত নেই, যে কারণে এক ইমাম সাহেব বলেছেন কাপ পর্যন্ত, আর এক ইমাম সাহেব বলেছেন কান পর্যন্ত, একটা আছে কিনা। যেহেতু কোরআন শরীফে বিষয়টা উল্লেখ করা নাই কোন পর্যন্ত হাত উঠাতে হবে, হাদিসে আছে, এই কারণে একতরাফ হয়ে গেছে। কিন্তু যুদ্ধের ময়দানে হাত কোন পর্যন্ত উঠাইতে হইবে না কোরআন শরীফে আছে। কোরআনকে জিজ্ঞেস করে বলা আছে, বারবার রে কাপ, গর্দানে মারো প্রথমে, বোঝা গেল তাকবীরে তাহরিমা হলো গর্দান, বোধহয় হাত উঠবে, কোন পর্যন্ত উঠবে। এবারে হাত উঠলো, রুকু সেজদার প্রয়োজন, রুকুতে গিয়ে হাতি নড়াচড়া করে রুকুতে যুক্তি হয়, সেজদা করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অগ্রিবু মিনহুম কুল্লা বানান, অগ্রিবু মিনহুম কুল্লা বানান, ওদের প্রত্যেকটা জোড়ায় জোড়ায় পিটাও, জোড়ায় জোড়ায় পিটাও। রুকু সেজদা শুরু হয়ে গেল, রুকুতে গেলে রুকুর হাতি, সেজদার হাতি, সবগুলো নড়াচড়া করে ওদের প্রত্যেকটা হাতিতে পিটাও, অগ্রিবু মিনহুম কুল্লা বানান, ওদের প্রত্যেকটা আঙ্গুলের মাথায় মাথায় জোড়ায় জোড়ায় পিটিয়ে নরম করে দাও, যেন অস্ত্র চালাতে না পারে। এবারে যখন তাদেরকে বসাই ফেললে, রুকু সেজদা শুরু শেষ হয়ে গেল, এবারে তাশাহুদের বৈঠক, ফাইজা আসখান্তুমুহুম, যখন এদেরকে ধরা শাহী করলা বসে পড়লো, ফাসুদ্দুল ওয়াসাক, ভালো করে বান্ধো, ফাসুদ্দুল ওয়াসাকা, ভালো করে বান্ধো, একেবারে পিছনে হাত নিয়ে বাঁধো, বাঁধার কথা আসলো, এবারে সালাম ফেরানো, দুই দিকে সালাম ফেরানো, ফাসুদ্দুল ওয়াসাকা, ফা ইম্মা মান্নান বাদু ওয়া ইম্মা ফিদান। এরপরে দুইটা সিদ্ধান্ত হতে পারে, হয়তো এদেরকে যদি ভালো মনে করো ছেড়ে দাও, ইসলাম গ্রহণ করলো, অথবা আনুগত্য করলো ছেড়ে দাও তাকে, আর যদি তা না করে তাহলে বন্দি করে রাখতে পারো, অথবা জিজিয়া কর দিয়ে ছেড়ে দিতে পারো। ফা ইম্মা মান্নান বাদু ওয়া ইম্মা ফিদান। সালাম ফিরামার পরে আমাদের দেশে মসজিদগুলোতে মোনাজাত হয়, এটা হাদিস কোরআনে কোথাও নাই, কিন্তু আপনার জেহাদের ময়দানে মোনাজাত হাদিসে আছে। সে মোনাজাত কি? ওয়ালাম, এটা সূরা ইয়াতে পরিষ্কার, ওয়ালামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসুহু ওয়া লিরাসূলিহি লিল্লাহি ইলা আখিরি আছে। একটা সূরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে গনিমতের মাল পাও সেই মাল কেমনে কেমনে ভাগ করবে সেইগুলো বন্ধু করে বলা আছে। ও মুসলমান জাতি, এবারে আসুন, আল্লাহর রাসূল নিজে যুদ্ধ করেছেন কিনা, আমি সিরাতুন নবীনে আলোচনা পেশ করছিলাম আজকের বিশেষ একটা দিক নিয়ে, আল্লাহর নবীর আদর্শ মডেল জিহাদের ময়দানে, লড়াই ময়দানেও
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দিনে দাওয়াত শুরু করলেন, তাওহীদের দাওয়াত শুরু করলেন, মক্কার লোকেরা প্রস্তাব নিয়ে আসলো, আসা আপোষ করি, গণতন্ত্র প্রতিষ্ঠা করি, সবাই মিলেমিশে কাজ করি, তুমি যদি মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী হতে চাও আমরা তোমাকে দাদা করে সবচেয়ে বড় ব্যবসায়ী বানাবো। তবু বাপ দাদা ধর্মের বিরুদ্ধে বলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলো। আবার বললো, তুমি যদি সুন্দরী নারী বিয়ে করতে চাও মক্কার সবচেয়ে সুন্দরী নারী তোমাকে আমরা বিয়ের ব্যবস্থা করে দিব। আল্লাহ নবী উত্তর দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলো। এবারে আসলা বসে, আসো তাহলে আমরা তোমার কথা শুনবো, এক বছর তোমারটা মানবে, এক বছর আমাদেরটা তুমি মানবে, এক বছর তোমার আল্লাহর ইবাদত করবো, আর এক বছর তুমি আমাদের আল্লাহর ইবাদত করবে, আমাদের দেব দেবীর ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের দল, লা আবুদু মা তাবুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আমি যার ইবাদত করছি তোমরা তার ইবাদতকারী নও, কারণ তোমাদের ইবাদত, তোমাদের ইবাদত হলো মূর্তির হেফাজত করা, আমার ইবাদত হচ্ছে মূর্তি ভাঙা, তোমাদের ইবাদত হলো মূর্তি তৈরি করা, আমার ইবাদত হলো মূর্তি বর্জন করা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, আমার তা আমাদের, তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আপোষ হলো না। আল্লাহর নবীকে শেষ পর্যন্ত হত্যা করার চক্রান্ত করলো, আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে যাচ্ছেন। মদিনায় কি আল্লাহর নবীকে দেখুন রাষ্ট্র গঠন করেন, এই বিষয়ে আলোচনা করেছিলাম। এবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে অবতীর্ণ হচ্ছেন, যুদ্ধ পরিচালনা করছেন। মক্কার লোকেরা যখন মদিনায় গিয়ে আক্রমণ করবে, আল্লাহর নবী উহুদের যুদ্ধে সুন্দর কৌশল নির্ধারণ করলেন, 50 জন সাহাবীদেরকে বললেন, খবরদার এই জায়গাটায় তোমরা 50 জন থাকবে। জবালুর রুমাত মানুষের এখনো গিয়ে দেখে আদিসেবরা, 50 জন সাহাবীকে বললেন, যুদ্ধের ময়দানে যদি দেখো আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে খাচ্ছে কুকুরে, তারপরেও তোমরা এখান থেকে সরবে না। কারণ কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বুজাদার রণকৌশলী ছিলেন, 50 জন সাহাবীকে নিয়োগ করলেন এবং তারপরে যুদ্ধ হলো। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান জাতিকে যুদ্ধে বিজয় দান করলেন, কুফফাররা পালাতে শুরু করলো, মুসলমানদের বিজয় চলে আসলো। ওই 50 জনের মধ্যে কমান্ডার খুব মজবুত ছিলেন, সাধারণ কর্মীরা বললো যে আল্লাহ রাসূল তো বলেছিলেন যুদ্ধ চলাকালীন সময়, এখন তো যুদ্ধ শেষ হয়ে গেছে, সবাই গনিমতের মাল নিচ্ছে, আমরাও চলো যাই। কমান্ডার বললেন যে না, আল্লাহ নবী আমাদেরকে বারণ করেছিলেন। শেষ পর্যন্ত অনেকে চলে গেল, কমান্ডার থাকলেন। খালিদ বিন ওয়ালিদ তখন ইসলাম গ্রহণ করেন নাই, পিছন দিক থেকে ঘুরে দেখলেন ওই দিকটা খোলা আছে, কয়েকজন মাত্র লোক আছে, আক্রমণ করে তাদেরকে শহীদ করে দিল। এরপরে পিছন দিক থেকে আক্রমণ করলো, আবার ওদিকে যারা পালাচ্ছিল শয়তান তাদেরকে ডাক দিল, তা নাও চলে আসো। দুই দিক থেকে কুফফারদের হামলা হলো, আল্লাহর নবী সহ সাহাবা ইকরাম মাঝখানে পড়ে গেলেন, এমন প্রচন্ড বেগে যুদ্ধ শুরু হলো, 70 জন মুসলমান শহীদ হয়ে গেল, আল্লাহর নবীর দান শহীদ হয়ে গেল, আল্লাহর নবী রক্তাক্ত হয়ে গেলেন। শেষ পর্যন্ত একটা পাহাড়ের ভিতরে আশ্রয় নিলেন, এখন আদি সাহরা গিয়ে সেই পাহাড় তালাশ করে, পাহাড় ফাঁকা আছে, আমি অনেককে দেখাইছিলাম যে এই হলো সেই পাহাড়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করছেন, রক্তাক্ত হলেন অমুসলমান জাতি। এরপরেও দেখা গেল আল্লাহর নবী কত কৌশলী ছিলেন, ওই ঘাঁটি আল্লাহর নবী ছাড় নিষেধ করেছিলেন, দেখা যায় সেখান থেকেই আক্রমণ হয়েছিল। শুধু এখানে না, মক্কা বিজয়ের ইতিহাস পড়ুন না, মক্কা বিজয়ের যে কৌশল নির্ধারণ করা হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমরা মক্কায় যাব, রাতের বেলায় গিয়ে মক্কার অদূরে অবস্থান নিব, সকালবেলা হামলা করা হবে, কারণ আরবরা কোনো ঘুমন্ত লোকদের উপরে হামলা করা পছন্দ করতো না, এই জন্য সজাগ লোকদের উপরে যুদ্ধ করা, তাদের উপর হামলা করা হচ্ছে বীরত্বের পরিচয়। অ মুসলমান জাতি, আল্লাহর নবীর ইতিহাস পড়ো। তিনি সাহাবীদেরকে বললেন, তোমরা প্রত্যেক গোত্রের লোকেরা যে কয়জন মুজাহিদিন আছো, আলাদা আলাদা চুলা জ্বালাবে, রাতের বেলা রুটি খেতে হবে, রুটি পাকাবার জন্য আলাদা চুলা তৈরি করো, আর একটা কাজ করো, পায়খানা অল্প নির্মাণ করবা, পায়খানা কম বানাও। কারণ কি? কারণ হলো
মক্কার লোকেরা যখন দেখবে রাতের বেলায় চুলা জ্বলছে, তাহলে তারা এই চুলা দেখে অনুমান করবে এক একটা চুলায় কয়জনের পাক হচ্ছে। একটা চুলায় হয়তো 10 জন 12 জন 20 জনের পাক হবে। যতগুলো চুলা হবে ওর মাধ্যমে তারা একটা অনুমান করবে যে এতগুলো লোক হতে পারে। এই জন্য তোমরা চুলা বেশি তৈরি করো, যত বেশি চুলা তৈরি করবে তত বেশি লোক তারা গণনা করবে, আর যত বেশি লোক সম্পর্কে তারা জানবে তারা ভয় পেয়ে যাবে। এরপরে পায়খানা কম তৈরি করো কি জন্য? এটাই জন্য যে ওরা তো ভোর রাত্রে গোয়েন্দা পাঠাবে, ভোর রাত্রে গোয়েন্দারা কি তাঁবুর ভিতরে যায় দেখবার সুযোগ নেই। তারা দেখবে পায়খানার সামনে কতগুলো লোক আছে, এক এক পায়খানার সামনে যদি এত বড় লাইন থাকে বলবে যে এক এক পায়খানার সামনে এত বড় লাইন, ভিতরে না কত লোক আছে। ঠিক তাই হলো, এতটুকু অপেক্ষা করতে হয় নাই। ইতিহাস পড়ুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৌশল অনুযায়ী যখন রাতের বেলায় মক্কার দূরে গিয়ে আগুন জ্বালালো, মক্কার লোকেরা দেখলো যে হাজার হাজার চুলায় আগুন জ্বলছে। তৎকালীন মক্কার লিডার আবু সুফিয়ান আমাদের লিডারদের মতো না যে ভয় দেখে পালাই সব চলে যায়। বুশ যখন দেখলো বোমা হামলা হচ্ছে তখন কোথায় গেছিল? 36,000 ফুট উপরে গিয়ে বসে রয়েছে। মক্কার কাফেররা এত ভীত ছিল না। আবু সুফিয়ান তখন মক্কার লিডার দেখেন কি করে, সে কাউকে না পারায় নিজেই চলে আসছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিকদের আন্দাজ নেওয়ার জন্য, অনুমান করার জন্য। ঘটনাক্রমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কোন কোন জায়গায় কে আসতে পারে সেখানে লোক ফিট করা ছিল। ধরা পড়ে গেল আবু সুফিয়ান আবু আব্বাস রাদিয়াল্লাহু হাতে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার পুরাতন বন্ধু, আগের যুগের বন্ধু, বললেন যে আবু সুফিয়ান এখন কি সময় হয় নাই? কথা হচ্ছিল এর মধ্যে মধ্যে খত্তাব রাদিয়াল্লাহু আনহু আওয়াজ চলে আসছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ দৌড়ে গেলেন যে আল্লাহ দুশমন আবু সুফিয়ান। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলে সর্বনাশ হয়ে গেছে, তোমার পায়ের শেষ করবে, তাড়াতাড়ি আল্লাহ নবীর কাছে দৌড় দাও। দৌড়ে গিয়ে হাজির, আল্লাহ নবীর সামনে গেলে তো মারা যায় না। ওমর ইবনে খাত্তাব বলেন ইয়া রাসূলুল্লাহ দানি, আমাকে কোনো হুকুম দিন, আমি এই লোকটা গর্দান দৌড়িয়ে দিই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানকে বলেন, আবু সুফিয়ান তোমার কি এখনো সময় হয় নাই? যাই হোক, শেষ পর্যন্ত সে ইসলাম গ্রহণ করেছিল। ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন যে একটু চাপের মুখে মনে হয় সে ইসলাম গ্রহণ করেছে, ভালো করে ইসলাম গ্রহণ করুক। বলে থাকো এখানে, সকালবেলা দেখো কি অবস্থা। সকালবেলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা খন্ড খন্ড দল পাঠাচ্ছেন, আর এক একটা কমান্ডার হাতে পতাকা আছে, যুদ্ধের ময়দানের পতাকা। মদিনার আনসার সাহাবীরা যারা শুনেছিল মক্কার লোকের আল্লাহর নবীকে সিজদারত অবস্থায় উঠে দাঁড়িয়ে চাপিয়ে দিয়েছিল, আল্লাহর রাসূলকে হত্যা করার চক্রান্ত করেছিল, বেলালকে রৌদ্রের জ্বলন্ত আঙ্গার নিচে দিয়ে উত্তপ্ত বালুর উপরে শুয়ে রেখে তারপর পাথর চাপা দিয়েছিল, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই পা দুই ঘোড়ার সঙ্গে বেঁধে নিয়ে লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ হত্যা করেছিল, এই দুশ্মনদের মক্কায় আমরা ঢুকতেছি, তার কবিতা পড়তে শুরু করলো, কল্লু বাদিল কুফফারি আন সাবিলিহি, হে কাফেরের বেটারা আজকে রাস্তা খুলে দে, আজকে দেখা যাবে কে কার মায়ের দুধ পান করেছে, কে কার মায়ের বুকের দুধ পান করেছে দেখা যাবে, পারলে তোমরা আমাদের সামনে দাঁড়াও, নাজরিবুল হামান মাকিলিহি, আজকে তোমাদের গর্দানগুলোকে বিছানা থেকে আলাদা করে ফেলবো, এইরকম কবিতা পড়ছে না সামনে পাচ্ছেন। আবু সুফিয়ান ভয় পেয়ে গেল, বলে মোহাম্মদ রাসুলান দাঁড়াও, তোমার সৈনিককে থামাও, এরা যদি মক্কায় ঢুকে পড়ে সব শেষ করে ফেলবে, এরা তো তোমারই আত্মীয় স্বজন, একটু থামাও, আমি মক্কায় আগে যাই, মক্কায় গিয়ে তাদেরকে বুঝাই তারা যুদ্ধ করবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও, তোমাকে আরো সুসংবাদ দিচ্ছি, তুমি মক্কায় গিয়ে ঘোষণা করো যেই ব্যক্তি তোমার বাড়িতে তোমার ঘরে তোমার আঙ্গিনে আস্তানায় যে ব্যক্তি আশ্রয় নিবে আমি তাকে নিরাপত্তা দান করলাম, যেই শত্রুর সাথে যুদ্ধ করেছিল যার নেতৃত্বে উহুদের যুদ্ধ হয়েছিল, আজকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িকে দারুল আমান নিরাপত্তার জায়গা ঘোষণা করছেন। যে ব্যক্তি নিজের ঘরে দরজা বন্ধ করে ভিতরে থাকবে তাকেও নিরাপত্তা দেওয়া হলো। যেই ব্যক্তি খানায় খাবার সামনে এসে অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করবে তাকেও নিরাপত্তা দেওয়া হলো। কিন্তু খবরদার, যদি কোনো ব্যক্তি যুদ্ধ করার জন্য সামনে আসে তাকে কিন্তু রক্ষা করা হবে না। আবু সুফিয়ান মক্কায় গিয়ে ঘোষণা করলো, আবু সুফিয়ানের স্ত্রী এসে তার মুখ টানতে শুরু করলো, তোমাদের নেতা ভয় পেয়ে গেছে, পাগল হয়ে গেছে, এই কাপুর সে কথা শুনবে না, আমার যুদ্ধ করো। আবু সুফিয়ান বললো, আমি পাগল হই নাই, আমি কাপুরুষ নই, আমাকে তোমার ভালো করে ছিল, আমি যা দেখেছি তোমাদেরকে তাই বলছি, যদি নিরাপদ থাকতে চাও তাহলে হয়তো মুসলমান হও, নতুবা চুপচাপ বসে থাকো, আত্ম
সবার পর করে যুদ্ধ করার কেউ সাহস করবে না, যাই করেও নাই। আমি বলছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একটা যুদ্ধ না দুইটা নয়, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, উহুদের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, অনেকগুলো যুদ্ধের কমান্ডারের দায়িত্ব পালন করেছেন, জীবনে 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আল্লাহর নবীর মৃত্যুর পরে তার গনিমা, তার যে ওয়ারিসের মাল, মালের মধ্যে কি পাওয়া গেছে? মালের মধ্যে তরবারি পাওয়া গেছে, তীর পাওয়া গেছে, ঘোড়া পাওয়া গেছে, যুদ্ধের পোশাক পাওয়া গেছে। ও মুসলমান কাফির, আল্লাহর নবী নিজে লড়াই করেছেন, এখন বলে যে ইসলাম লড়াই কেন করে? এটাকে আবার অনেক মুসলমানরা যারা ইসলামের নাদান দোস্ত, একজন লোক ঘুমাচ্ছিল তো এক তার বন্ধুকে বললো যে দেখো আমি ঘুমাচ্ছি, আমাকে যেন কেউ ক্ষতি না করে খেয়াল রাখবা, ঘুমে যেন ডিস্টার্ব না করে। বন্ধু পাহারা দিচ্ছে, কিছুক্ষণ একটা মশা বা মাছি এসে তার নাকে বসা শুরু করলো। লোকটা কয়েকবার তাড়াইছে মশাটাকে, মাছিটাকে, এবার রাগ উঠলো। যখন এরপরে মশা বসলো বা মাটি বসলো, বড় একটা পাথর নিয়ে তার নাকের উপরে মারলো। মশা বা মাছি সাথে উড়ে চলে গেছে কোন সময় খবরও নাই, কিন্তু বন্ধুর কাজ শেষ। এই লোকটা কি বন্ধুকে মারতে চেয়েছিল না বুকে করতে চেয়েছিল? ঠিক তেমনি ভাবে যখনই কোনো মতবাদের জোয়ার আসে, তখন একদল আলেম তারা ওই জোয়ারের সঙ্গে নিজেদেরকে পরিচয় করাতে চায়, আর বলে হারে ইসলাম এইটাই বলে। পৃথিবীতে সমাজতন্ত্র যখন আসলো, তখন একদল আলেম এই সমাজতন্ত্রের জোয়ারে ভেসে গেল, বলে হ্যাঁ হ্যাঁ সমাজতন্ত্র তো ইসলাম, এটাই ইসলাম বলে, এবং প্রমাণও আছে সমাজতন্ত্র ইসলাম প্রমাণ করা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবনে কোনো মাল জমা করেছেন? মৃত্যুর পরে তার কোনো সম্পত্তি ওয়ারিশ কাউকে বানানো হয় নাই, সারা জীবন তিনি কাজ করে গেছেন দেশের জন্য, জনগণের জন্য। যদি রাষ্ট্রের ভাষায় বলি আমি, তাহলে তিনি কোনো সম্পত্তি জমা করেন না, রাষ্ট্রের জন্য সব কিছু করেছেন, সমাজতন্ত্র এটাই বলে। এমনি ভাবে আল্লাহ আল্লাহর রাসূলের পরের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কাজ করেছেন রাষ্ট্রের জন্য। তিনি নিজের চলার জন্য যা প্রয়োজন অতটুকু নিতেন, এমনকি তার স্ত্রী একটু একটু বাতায়ে তারপরে মিষ্টির জন্য বা কোনো কিছুর জন্য একটু জমা করেছিলেন, ওটা উনি ফেরত দিলেন, ওই পরিমাণ তার বেতন থেকে বাদ দিয়ে দিলেন, এই তো সমাজতন্ত্র। এমনি করে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তালি দেওয়া জমা গায়ে দিতেন। এরকম ভাবে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাল জমা করা জায়েজ মনে করতেন না, এই তো সমাজতন্ত্র। এমনি ভাবে কোরআনেও আছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে নবী আপনাকে লোকেরা জিজ্ঞেস করবে কি পরিমাণ ব্যয় করতে হবে, বলিল আফওয়া, বলুন অতিরিক্ত সব ব্যয় করতে হবে। সমাজতন্ত্র ইসলামে পাওয়া গেল। এরপরে যখন সমাজতন্ত্র বিদায় নিল, তখন ওই আলেমরা বলে না না ইসলামের সাথে সমাজতন্ত্র কোনো সম্পর্কই নাই, সম্পূর্ণ হবে আলাদা, ইসলাম আলাদা। আবার যখন গণতন্ত্র আসলো, মুসলমান জাতি গণতন্ত্র যখন আসলো, এদেশের বড় বড় আলেমরা সেই গণতন্ত্রকে ইসলামাইজেশন করার জন্য, ইসলামের গণতন্ত্র নামে এটাকে প্রতিষ্ঠিত করার জন্য চক্রান্ত করা শুরু করলো, এবং তারপরে তারা ইসলামের গণতন্ত্র দলিল দেওয়া শুরু করলো। গণতন্ত্র ইসলামে আছে, আমরুহুম শূরা বাইনাকুম, শূরার কথা আছে, ওয়াসাবিরুহুম ফিল আমর, আপনি পরামর্শ করে কাজ করুন, এইভাবে শূরার দলিল দেওয়া শুরু করলো, শূরা দিয়ে। কিন্তু ওখানে কোরআনে পরিষ্কার বলা আছে আল্লাহর নবী কি কোনো নির্বাচন দিয়েছিলেন? আল্লাহর নবীর জীবনে কোনো নির্বাচন হয়েছিল? মক্কায় নির্বাচন দিতেন যে তোমরা নির্বাচন দেয়, আমরা নির্বাচন দেয় না, নির্বাচন ওরা প্রস্তাব করেছিল যে তোরা একসাথে কাজ করি। আল্লাহর নবী সে পথে আগান নাই, আল্লাহর নবী তার দাওয়াতে কাজ চালিয়ে গেলেন, কারণ এই গণতন্ত্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। গণতন্ত্রের মূল বক্তব্য হল মাস্তার সালতাতে জামি আনা সাপ, সকল ক্ষমতা উৎস জনগণ। ইসলামের বক্তব্য হচ্ছে মাস্তার সালতাতে জামিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। গণতন্ত্র বলে ক্ষমতায় বসানোর মালিক জনগণ, ক্ষমতায় বসায় কারা? আর ইসলামের বক্তব্য হলো কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মান তাসমিন মান তাশাউ, হে নবী আপনি জানিয়ে দিন আল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, ওয়াতান জেউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও, ওয়াতু ইজ্জু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা ইজ্জত দান করো, ওয়াতু জিল্লু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা অপমান করো। সব ক্ষমতার মালিককে, আর গণতন্ত্র বলে ক্ষমতার মালিককে,
ক্ষমতায় বসায় কারা জনগণ, আর ওখানে বলে ক্ষমতা বসায় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে সরকার কেমনে চলবে? গণতন্ত্র বলে গভর্নর অফ দা পিপল, বাই দা পিপল, ফর দা পিপল। ইসলাম বলে অফ দা আল্লাহ, বাই দা ওহী, ফর দা পিপল, অফ দা আল্লাহ। আইন আসবে কার থেকে? বিধান আসবে কার থেকে? কাদের মাধ্যমে? নবী রাসূলদের মাধ্যমে, ওহীর মাধ্যমে। কাদের জন্য? এই যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে চলার জন্য, তাদের জীবিকার জন্য, জীবন পথের জন্য একটা কিতাব দান করেছেন, সেই কিতাবের নাম কি? কোরআনুল কারীম। ও মুসলমান জাতি, বোঝা গেল মুসলমান বিশ্বাস করতে পারে না অব্দা বিবল, বাইদা বিবল, ফর্দা বিবল। মুসলমান বিশ্বাস করে অব্দা আল্লাহ, বাইদা ওহী, ফর্দা বিবল, ঠিক কিনা? এখন পর্যন্ত ইসলামী গণতন্ত্র দেশেও গাছ যাত্রা তৈরি। একটা হচ্ছে আব্রাহাম লিঙ্কনের ধর্ম গণতন্ত্র, আর একটা ইসলামের ধর্ম। ও মুসলমান জাতি, খেলাফে পয়গম্বর কাছে রাহগসি, যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীর তরিকা বাদ দিয়ে ইসলাম কায়েম করতে চায়, জীবনও কায়েম করা সম্ভব নয়। সম্ভব হয়েছে নাকি? পৃথিবীর কোথাও সম্ভব হয় নাই। বাংলাদেশ স্বাধীন হয়েছিল গণতান্ত্রিক উপায় না যুদ্ধ করে? যুদ্ধ করে হয় নাই? মাশাআল্লাহ, এটা সমর্থন আপনার সমর্থন করে কে? যুদ্ধ করতে সবাই সমর্থন করে, শহীদদেরকে তারা কত দিতে না, মতো দেয় না, কেন দিচ্ছে? এটা ভালো কথা, আমি এটা বিরুদ্ধে বলছি না, এটা ভালো কথা। কারণ ওই লোকেরা বুঝতে পেরেছিল যে গণতান্ত্রিক ভোটে শেখ মুজিবুর রহমান বিজয় লাভ করেছিল কিনা, ক্ষমতা দিয়েছিল তারা, দেয় নাই, শেষ পর্যন্ত বলতে না এই বন্ধে কাল হবে না, এবারে সংগ্রাম, আমাদের মুক্তি সংগ্রাম, এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, বোঝা গেল, সংগ্রাম করতে হবে। মুসলমান জাতি ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবারে সংগ্রাম, মুক্তির সংগ্রাম, আল্লাহর রাসূল সেই সংগ্রাম চালিয়ে গেছেন, জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন, দাওয়াতের কাজ করেছেন, আপোষ করতে যান নাই কারোর সঙ্গে, আপোষ দিয়ে ইসলাম কায়েম হয় নাই। পৃথিবীর বহু দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলাম কায়েমের জন্য স্বপ্ন দেখা হয়েছিল। হামাস নিরঙ্কুশ ভাবে ক্ষমতা এসেছিল ভোটের মাধ্যমে, ক্ষমতা দেওয়া হয়েছিল তাদেরকে, ক্ষমতায় আসলো, আমেরিকা তাদের বিরুদ্ধে ফাতা দলকে লাগাইয়ে দিল, ইসরায়েল ক্ষমতায় আসার আগ পর্যন্ত হামাসের লোকদেরকে, একজন লোককে মারতে রেখে একশো বোমা মারতে হয়েছে, আর যখন তারা ক্ষমতায় আসলো মুরগির বাচ্চার মতো সব এমপিদেরকে ধরে নিয়ে গেছে, 19 জনকে ধরল একদিনে, ওই 37 জন এমপিকে ধরে নিয়ে গেছিল। অমুসলমান জাতি সব নেতাদেরকে মারলো ক্ষমতা আসার পরে। ঠিক তেমনি ভাবে তুরস্কে আলজেরিয়ায় সারা বিশ্বে মুসলিম জাতি যেখানে ভোটের মাধ্যমে ইসলাম কায়েমের স্বপ্ন দেখেছে, ইসলাম কায়েম হয় না, কেমন কোনো হবেও না, বাংলাদেশেও সম্ভব না, তাহলে কি করতে হবে অমুসলমান জাতি? এই জন্য আমি বলি বাংলাদেশে 3 লক্ষ মসজিদ আছে। কত লক্ষ মসজিদ? 3 লাখ মসজিদ থেকে যদি সব ইমামরা বক্তব্য দেয় কোরআন আমাদের সংবিধান, আমরা কোরআনের রাত চাই, এছাড়া আর কিছু মানি না, এইভাবে যদি মাঠে ময়দানে চলে আসে, 3 লক্ষ মসজিদ, 3 লক্ষ ইমাম আছে, 3 লাখ মুয়াজ্জিন আছে, একজন করে মুসল্লিও নাই, যদি একজন করে মুসল্লি ময়দানের সামনে নামে, তাহলে কয়েক লক্ষ মানুষ যদি রাস্তায় নেমে যায় আর বলে ইব্রাহিম রাসুলের মতো আমরা কোরআন ছাড়া অন্য কিছু মানতে পারি না, আমরা কোরআনের হুকুমত চাই, সেই দেশে আর কিছু হুকুমত থাকতে পারে? কিন্তু ইসলামের তরিকা বাদ দিয়ে ইসলাম কায়েমের জন্য কি করলো? এখন আব্রাহাম লিঙ্কনের ধর্ম গ্রহণ করলো। এরপরে দেখা যায় একটা জিনিসকে লঙ্ঘ করতে গিয়ে কত হুকুম যেটা অমান্য করেছে ইসলামের, এইভাবে ইসলাম কায়েমের স্বপ্ন দেখছে আমাদের জাতি। আর মুসলমান একবার আব্রাহাম লিঙ্কন ধর্ম গ্রহণ করে, একবার ছাড়ে, একবার এক দলে যোগ দেয়, আরেকবার আরেক দলে যোগ দেয়, এইভাবে দল পরিবর্তন করতে করতে সাধারণ মানুষের হাসে। ও মুসলমান জাতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য আদর্শ, দিন কেমনে কায়েম করতে হবে, ইসলাম কেমনে কায়েম করতে হবে, সেই পদ্ধতি যদি নবীর থেকে না নিয়ে আব্রাহাম লিঙ্কনের থেকে নাও, অন্য কোন ধর্মের থেকে নাও, সেই তারা ধর্ম যদি কোনো কায়েম হয়ও, সেই ধর্ম কি নবীর ধর্ম হবে না অন্য ধর্ম হবে? সে অন্য ধর্ম হবে, ইসলাম। এই জন্য একটা সুনির্দিষ্ট মতবাদ, একটা চিন্তা চেতনা, একটা জীবন ব্যবস্থা দান করেছে, ওটাই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমি একদিকে ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ঘোষণা করবো, আর একদিকে বলবো ইসলাম কায়েম করতে হলে পদ্ধতি কি? পদ্ধতি ইসলামে নাই, ওটা আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি গ্রহণ করতে হবে। দুইটা কথা সাংঘর্ষিক কিনা? একদিকে বলবো ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আর একদিকে বলবো ইসলাম কায়েম করার পদ্ধতি ইসলামে নাই, আব্রাহাম লিঙ্কনের ধর্মের মাধ্যমে কায়েম করতে হবে। সাংঘর্ষিক কিনা? অমুসলমান জাতি, আল্লাহর নবী সেজন্য যেই পন্থা অবলম্বন করেছেন সেই পন্থায় কাজ করতে হবে, জাতিকে বোঝাতে হবে। আমি আবার এ কথা বলছি না যে জেহাদ মানে একটা বোম মেরে দেওয়া,
না বোম মারতে হবে ঠিক আছে, বোম বুশ মারে নাই এখনো মারতে, যে কোনো জাতি যুদ্ধ সব ধর্মে আছে, হিন্দু ধর্ম বলেন না, হিন্দু ধর্মে বলা আছে অর্জুন যুদ্ধ করতে চায় নাই, শেষ পর্যন্ত তাকে বলা হবে যে না তুমি যুদ্ধ করো, ধর্মযুদ্ধ করতে হবে, এটা কোনো উপায় নাই। হিন্দু ধর্মে যুদ্ধ আছে, খ্রিস্টান ধর্মে যুদ্ধ আছে, ইহুদিদের যুদ্ধ আছে, সবাই যুদ্ধ করে, এমনকি যে কোনো মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য কি করতে হয়, যুদ্ধ করছে না। বোঝা গেল ইসলাম কায়েমের জন্য যুদ্ধ আছে, যুদ্ধ কেন? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, অনেকে না বুঝে বলে যুদ্ধ দুই কারণে হয়। এক হলো মানুষের গায়ে যদি কোনো রোগ দেখা দেয়, প্রথমে ওষুধ দেয়, অ্যান্টিবায়োটিক দেয়, মলম দেয়, খোঁজ পাত্র হলে মলম দেয়, তারপর অ্যান্টিবায়োটিক দেয়, কোনো কাজ হয় না, শেষ পর্যন্ত ক্যান্সার হয়ে গেলে কি করতে হয়, ডাক্তার বলে যে এটা কাটতে হবে, কি করতে হবে, কাটতে হবে, তাদের টাকা পয়সা নিয়ে আসো, বাড়ি থেকে গরু বিক্রি করে, জমি বিক্রি করে, বাড়ি বিক্রি করে, তারপরে টাকা পয়সা নিয়ে আসে ডাক্তারের কাছে, মসজিদে হুজুরকে মিলে তো দেয়, যতদূর দোয়া করে আবার অপারেশন হবে, টাকা পয়সা দিয়ে কাটায়, ডাক্তারকে টাকা দিল, ডাক্তার লোকটাকে অপারেশন রুমে নিয়ে গেল, এরপরে অস্ত্র দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে তার বুকটাকে চিরে ফেললো, তার হাতটা কেটে ফেললো, পা কেটে ফেললো, আজ পর্যন্ত কোনো ব্যক্তি কথা বলে নাই, ডাক্তার তার অপারেশন রুমে নিয়ে রোগীকে কেন কাটছে, কেন হাত কেটে ফেললো, কেন পা কেটে ফেললো, বলে কেউ বলে না, কি জন্য, সবাই জানে যে ডাক্তার এই রোগটাকে পাতাবার জন্য, এই রোগটাকে রক্ষা করার জন্য এই কাজ করছে, এই অংশটা ক্যান্সার হয়ে গেছে, এটা যদি না কাটা হয় তাহলে এই ক্যান্সার হওয়া অংশ বাকি অংশকে পচাবে, বাকি অংশকে নষ্ট করে ফেলবে, সেই জন্য এটাকে কাটতে হবে। ডাক্তার যেরকম ভাবে একটা লোককে নিয়ে চিন্তা করে তার অপারেশন রুমটা ছোট্ট, ঠিক তেমনি ভাবে একজন মুমিনের কাছে গোটা দুনিয়া হচ্ছে একটা অপারেশন রুম, এখানেও কিন্তু ক্যান্সার আছে, এদেরকে প্রথম ইসলাম সুন্দর কথা বলে, মলম দেয়, ঔষধ দেয়, এরপরেও ঘুষমার কাজ লোক আছে যাদের যুদ্ধ করার নীতি, এই সমস্ত লোকদেরকে মলম দিলে কাজ হবে না, ঔষধ দিলে কাজ হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলে দিয়েছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, ও মুসলমান জাতি ওদের বিরুদ্ধে লড়াই করো, যুদ্ধ করো, ওদেরকে ফিতনা যতদিন পর্যন্ত মিটে না যায় অতক্ষণ পর্যন্ত এই ফিতনার মলমদেরকে শেষ করে দাও, এর নাম জিহাদ, এর নাম কি, মুসলমান জাতি। আজকে মুসলমানদের এই দিনকে না বোঝার কারণে মুসলমান বিভিন্ন দলে যখনই আসে যে আহারে ইসলামের এটা তো ইসলাম ঐতিহাস করতে হবে, নাহলে ইসলামের বদনাম হয়ে যাবে, অবস্থান আল্লাহর নবী নিজে জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন, নবী নবীর মানের মধ্যে অস্ত্র পাওয়া গেছে, কোরআন শরীফে মুজাহিদিনদের ঘোড়ার কথা আছে, বলে আজিয়াতে দবহা ফাল মুরিয়াতে কদহা ফাল মুগিরাতে সুবহা, ইমাম সাহেবরা কত সুন্দর করে পড়ে আর মুসলিমরা শুনে, আয়াতের অর্থ জানা আছে, বলে আজিয়াতে দবহা অর্থ কি, ওই ঘোড়ার প্রথম যেই ঘোড়া যুদ্ধের ময়দানে উর্ধ্বশ্বাসে দৌড়ায়, ফাল মুরিয়াতে কদহা যার খুনের আঘাতে অগ্নিস্ফুলিঙ্গ বের হয়ে যায়, অবহাত নাবি জামা অথবা শত্রুদের মধ্যে ঢুকে পড়ে, মাফার নাবি জামা, কত সুন্দর কথা, ঘোড়ার কথা আছে নাই, মুজাহিদদের ঘোড়ার কথা আছে, তলার কথা আছে, ঘুমানোর কথা আছে, নামাজ কেমনে পড়বে যুদ্ধের মাঝে তার কথা আছে, সব কিছু আছে, নবী যুদ্ধ করেছেন, সাহাবাগণ যুদ্ধ করেছেন, আল্লাহর জান্নাত শহীদ করেছেন, হামজা টুকরো টুকরো হয়েছেন, অমুসলমান জাতি আজকে মুসলমানদেরকে এই পথ থেকে সরাবার জন্য কয় যে জেহাদ দুই রকম, জেহাদে আকবার, জেহাদে আকবার, এই অভিশপ্ত স্লোগান মুসলমানদের মধ্যে ঢুকিয়েছে কুফাররা চক্রান্ত করে, কয় যে আল্লাহর নবী কোন এক যুদ্ধ থেকে ফেরার পরে বলেছেন আমরা ছোট যুদ্ধ থেকে বড় যুদ্ধে ফিরে এসেছি, রজানা মিনাল জিহাদিল আকবার ইলাল জিহাদিল আকবার, জিহাদে আকবার, জিহাদে আকবার, ছোট জিহাদ বড় জিহাদ, এটা কেন তৈরি করলো, যে সকল লোকেরা আল্লাহর নবীর এই সুন্নতকে পালন করতে চায় না, লোকেরা যখন তাদেরকে বলবে কোরআন শরীফে জিহাদ আছে, নবী জিহাদ করেছেন, তখন তারা বাঁচতে কি করে, বাঁচার জন্য শয়তান তাদেরকে কৌশল শিখিয়ে দিয়েছে, জিহাদকে ভাগ করো, জিহাদে আকবার, জিহাদে আকবার, তাহলে তোমাদের আর কেউ কিছু বলবে না, মুসলমান জাতি লজ্জা করা উচিত, যে জিহাদ করতে গিয়ে নবী জান্নাত শহীদ করেছেন, যে জিহাদ করতে গিয়ে মাথা ভেঙে গেছে, যে জিহাদ করতে গিয়ে হামজা টুকরো টুকরো হয়েছে, যে জিহাদ করতে গিয়ে নবী তায়েফের মাঝের মার খাচ্ছেন, যে জিহাদ করতে গিয়ে নবী তলোয়ার ব্যবহার করেছেন, ঘোড়া ব্যবহার করেছেন, যে জিহাদ করার জন্য ঘোড়ার আলোচনা করা শুরু আছে, মুজাহিদিনদের নামাজের কথা আছে, পেশাব পায়খানার কথা আছে, কাতারের কথা আছে, তরবারি ব্যবহারের কথা আছে, সেই জিহাদকে ছোট জিহাদ আর নফসের জিহাদকে বড় জিহাদ বলো, লজ্জ করা উচিত, আল্লাহকে তওবা করো, নতুবা কিয়ামতের মাঠে এই উম্মত যারা এই কথাগুলো বলছে তারা জিহাদ না করার গুনাহে গুনাগার নয়, বরং জিহাদ থেকে মানুষকে বাধা দেওয়ার গুনাহে গুনাগার, খালি জিহাদ না করার জন্য নয়, বরং জিহাদ থেকে মানুষকে বাধা প্রদান করার জন্য এই লোকগুলো গুনাহগার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন ইয়া আইয়ুহান নবিয়্যু হাররিজিল মুমিনা আলাল কিতাল, হে নবী মুমিনদেরকে কিতালের জন্য যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করুন, যুদ্ধের জন্য উৎসাহিত করুন।
করতে বলা হয়েছে, আর একটা হচ্ছে না না ইসলামে যুদ্ধের জন্য নাই। মুসলমান জাতি কোরআনের 400-450 আয়াত প্রায় 500 আয়াত আছে কেতাল সম্পর্কে, জিহাদ সম্পর্কে। কোরআন বলছে আমা আলাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো আল্লাহর রাস্তায় লড়াই করছো না? ফাল মুস্তাদাফিনা মিনাল জাবান নিফাল জাবান, অত অসহায় নারী পুরুষ ফরিয়াদ করছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল জালিমা আহলুহা, ও রব্বুল আলামিন আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো। ও জাহাল্লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদেরকে দাও তুমি নেতা। ও জাহাল্লানা মিন লাদুনকা নাসিরা, আমাদের দাও সাহায্যকারী। অবশ্যমান সেই সাহায্যকারী কি আসমান থেকে নেমে আসবে? সেই সাহায্যকারী তোমাদের কি হতে হবে? ফের তুচে একবার করে নি হে জাহান গিরা করি উৎখদাকে নাম লেখা ফের আলম বর্তারেবান, আবার তোমাকে বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য আবার যেভাবে সাহাবায়ে কেরাম ময়দানে অবতীর্ণ হয়েছিলেন ঠিক সেভাবে তোমাকে ময়দানে আসতে হবে। নবী যেভাবে কাজ করেছেন সেইভাবে কাজ করতে হবে। এরপরে কোন বুজুর্গ কি বললো? বুজুর্গ আমার দোয়া দিয়ে শেষ করবে, দোয়া দিয়ে শেষ আল্লাহ নবী করেন নাই। আল্লাহ নবীর চেহারা তোমার চেহারা সে সুন্দর ছিল, আল্লাহ নবীর বুজুর্গি তোমার চেয়ে বেশি ছিল। আল্লাহর নবী যখন যুদ্ধের ময়দানে মার খাচ্ছেন আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন না? আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন। আল্লাহ তারা ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাবার ক্ষমতা ছিল, এখন ফিরেছেন কিনা? আপনি আমার সাথে এক জায়গায় চলেন, আপনাকে ধরে মারলো, আমার ফিরাবার ক্ষমতা সাথে তো ফিরাই নাই, বন্ধুত্ব থাকবে? অমুসলমান জাতি, আল্লাহর নবী যখন তায়েফে মার খাচ্ছেন পাথর মার হচ্ছে, আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা? ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিলেন নাকি? কেন ফিরান নাই? কেন ফিরান নাই? আল্লাহ তারা তাহলে কি নবীর প্রতি অসন্তুষ্ট হয়েছিলেন না? তাও হয় নাই। কোরআন পরিষ্কার বলছে মা ওয়াদ্দাকা রাব্বুকা মা ক্বালা, হে নবী আপনাকে আপনার রব ছেড়েও দেয় নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। বলে তাহলে এত লোক মারলো আমাকে, পাথর মারলো, ডান্না শহীদ হচ্ছে, পাথর মারলো, মাথা ভেঙে যাচ্ছে, আপনি কেন ফিরান নাই? কোরআন উত্তর দিচ্ছে আমা হাসিব তুমান তাদখুলুল জান্নাহ ولما ياتكم مثل الذين خلوا من قبلكم مستهم الباساء والضراء وزلزلوا حتى يقول الرسول الذين امنوا معه متى رسول الله তোমরা কি মনে করেছ দেশ এমনি প্রবেশ করবে অথচ তোমাদের সামনে আসবে না সেই সমস্ত বিপদ আপদ প্রতিপদ যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি? এমনকি নবী এবং রসুলগণ বলতে বাধ্য হলেন মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কবে আসবে? অবসরমান জাতি, এই শিক্ষা দেওয়ার জন্য নবীকে জেহাদ করতে হয়েছে, লড়াই করতে হয়েছে, দান্দা শহীদ করতে হয়েছে, মাথা ভাঙতে হয়েছে। এ হচ্ছে নবীর উসওয়া, এ হচ্ছে নবীর কি আদর্শ, নবীর কি? আমি নবীর আদর্শ নিয়ে আলোচনা করছিলাম, আজকে সব জায়গায় নবীর সিরাত নিয়ে নবীর আদর্শ আলোচনা হয়। এটা আদর্শ না? এটা নবীর আদর্শ না? এটা নবীর সুন্নত না? এটা আলোচনা আসে না, কারণ কি আমরা ওই যে নখ কাটার সুন্নত তরিকা বয়ান করি, কি বয়ান করে? ওই বেলা নখ কাটার সুন্নত ঠিক আছে, নখ কাটার সুন্নত তরিকা কোন কিতাবে আছে? কিন্তু আমাদের দেখো নখ কাটার সুন্নত তরিকা কেউ এইভাবে ধরবে, এখান থেকে শুরু করবা, এইগুলো বয়ান করে? আর এই সুন্নতের আলোচনা নাই। আমরা নবীর সিরাত, নবীর আদর্শ পুরোটা মানবো না অর্ধেক মানবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার বাংলা করার তৌফিক দান করুন। হ্যাঁ, মসজিদের জন্য আপনাদেরকে প্রতি সপ্তাহে কিছু কষ্ট দেওয়া হয়, কাজগুলো থেমে আছে টাকার অভাবে, অনেকে ওয়াদা করেও দিচ্ছেন না। এই কাজগুলো আমাদের খুব দ্রুত করা উচিত, অনেক ভাইরা শুক্রবার জায়গা পায় না। আমরা কি চাই না যে সবাই এখানে জায়গা পাবে, আরো লোক বেশি করে আসুক? এটা যদি আমরা চাই আমাদের সেবা এগিয়ে আসা দরকার। মসজিদের জন্য আমরা আজিজা পারি সাহায্য করে থাকি, কোনো সময় সাহায্য করি। আমাদের ভাইরা আছেন, আমাদের সন্তান ইমাম সাহেবরা যাচ্ছেন, আপনারা যারা সাহায্য করবেন আমরা সাহায্য করি, মন খুলে সাহায্য করি। আমরা দুনিয়া থেকে চলে যাবো, আমাদের এই সম্পদ সঙ্গে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার সময় শুধুমাত্র কিছু কাপড় নিয়ে যেতে বলেছেন, ওই কাপড়ের মক্কা দেখেন না? আল্লাহু আকবার, যত বড় বুজুর্গ মারা যাক, কোন বুজুর্গ যদি কয়ে দেন আমার জামা পাখি সহ দাপন করো, মুক্তি সব জায়গ করবে না? নাজায়েজ বলবে, নাজায়েজ বলবে। আর শহীদ যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল রক্ত মাখা কাপড় চোপড়, হাদিস কি বলে? হাদিস বলে ওই অবস্থায় কবর দাও। বোঝা গেল বুজুর্গের জুব্বা, বুজুর্গের পাকড়ির মূল্য নাই, কিন্তু আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় সেই শহীদদের জুব্বা ফেরা ফেরা জামা কাপড়ের মূল্য অনেক আল্লাহর কাছে বেশি। কয় বুজুর্গ মারা গেছে কয় গোসল দাও, শহীদ মারা গেছে গোসল লাগবে না, ওই অবস্থা দখল করো, কারণ কেয়ামতের মাঠে বুজুর্গ উঠবে কি অবস্থা আল্লাহ ভালো জানেন, কিন্তু শহীদ ওই অবস্থা যখন রক্ত তার পর্ব থাকবে, লাউনুহু লাউনুদ্দম অরিহুরিহুল মিস, তার শরীরে রক্তটা রক্তের রং থাকবে ঠিকই কিন্তু ঘেরান হবে মেস্টম্বারের মতো। দেশে যাওয়ার পরে কোন বুজুর্গকে বলা হবে দুনিয়া চলো আবার যাও, কেউ আসতে চাইবে না, এত নেয়ামত পাওয়া কেউ আসতে চাইবে, কিন্তু শহীদদেরকে বলা শহীদদের কি করবে? আল্লাহ আমাদেরকে আরেকবার সুযোগ দাও, দুনিয়ায় গিয়ে তোমার রাস্তায় যুদ্ধ করে লড়াই করি, আবার শহীদ হই, আবার যুদ্ধ করি, আবার শহীদ হই,
পাঁচ আলোচনা আগামী যুগে হবে আরো ইনশাআল্লাহ আগের থেকে একটু আসবেন কারণ আল্লাহর নবীর এই সুন্নাত এই উসওয়া এই আদর্শ আমাদের জাতি ভুলে গেছে এদেরকে স্মরণ করে দেওয়ার দায়িত্ব আমাদের আপনাদের সকলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন হ্যাঁ মসজিদের জন্য বলছিলাম মসজিদগুলো আমাদের দ্বীনের মার্কাজ দ্বীনের কেন্দ্র এইগুলোকে আরো উজ্জীবিত করতে হবে এখান থেকে কোরআন ও হাদিসের কথা বলতে হবে সেজন্য এগুলোকে আরো প্রতিষ্ঠিত করা আরো মজবুত করা ইংরেজরা বুঝতে পেরেছিল সেই জন্য ভারতবর্ষ দখল করার পরে তারা মসজিদ বন্ধ করে দিয়েছিল মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল আমাদের জন্য বেশি বেশি করে এইগুলোকে টিকিয়ে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন আমরা তাড়াতাড়ি যারা দান করবো তাড়াতাড়ি দান করি হাদিসে বলা আছে মা নাকাসা মালুন সাদাকা সাদাকার মাধ্যমে মাল কমে না দান করলে মাল কমে না আল্লাহ তাআলা মালের বরকত দান করেন বিপদাবাদ দূর করেন এই জন্য আমরা বেশি করে দান করবো আল্লাহ তাআলা আমাদেরকে আমার এই পরকায় বরকত দান করবেন কোরআনে বলা আছে ওয়ান ফেকো মিন মা রাযাকনাকুম আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি ওর থেকে ব্যয় করো বাচ্চাকে বাবাই কি করে বাজার থেকে চকলেট কিনে দেয় এরপরে আবার চায় বাচ্চার কাছে আমাকে একটা চকলেট দাও একটা চকলেট দাও উদ্দেশ্য কি বাবা চকলেট খাওয়ার জন্য না উদ্দেশ্য দেখি বাচ্চা চকলেট বেশি প্রিয় নাকি আমি বেশি প্রিয় আমাকে দেওয়ার রাজি আছে কিনা আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে সম্পদ দিয়েছেন আবার তিনি চাচ্ছেন মাঙ্গাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা কে আছে এরকম যে আল্লাহকে কর্জা হাসানা দিবে সেই কর্জা আবার চাচ্ছি আল্লাহর কাছে ঋণ দেওয়া আল্লাহ তাআলা ঋণ খেলাপি আপনি আদায় করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জমা থাকবে এবং হাদিসে বলা আছে তোমরা যখন বকরি বাচ্চাকে পেলে লালন পালন করে বড় করো ঠিক এরকম তোমার দান সত্যাকে আল্লাহ তাআলা লালন পালন করে বড় করবেন তা আমাদের মাঝে আমরা পুরো পুরো পাবো আমরা আজকেও দান করবো ইনশাআল্লাহ সামনে দান করবো